আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ডক্টর হক পেজ থেকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি শুরুতেই সবাইকে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শারমিন আলম, আমাদের সাথে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় আজকের সময়ের পুষ্টিবিদ ডক্টর আয়েশা সিদ্দিকা। তো আমি আজকের প্রোগ্রামের পরিচালনার জন্য আমাদের বিশেষ অত্যন্ত জনপ্রিয় ডাক্তার এবং সঞ্চালক ম্যাডাম শারমিন আলমকে আমি রিকোয়েস্ট করছি। নাইমা আলম, ওকে, আপনাকে আমি ধন্যবাদ আপনাকে আপনাকে সেন্ট যে করে আপনি আমাকে এই সুযোগটা দিয়েছেন যে আপনার ওকে উই আর লাইভ ধন্যবাদ এগেইন। জি ধন্যবাদ ভাইয়া আপনাকে যে আপনি আমাকে আপনার এই পেজ থেকে যে অনুষ্ঠান পরিচালনা করার সুযোগটা দিয়েছেন এবং আমার খুব ভালো লাগছে। আসলে এই অনলাইনে যুগে বিভিন্ন দেশ থেকে দেখেন আমরা কিভাবে কানেক্টেড হয়ে গেলাম এবং এত সুন্দর একটা অনুষ্ঠান ইনশাল্লাহ আমরা আজকে করব। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই যে আমাদের আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে ঈদ আড্ডা, জীবনের গল্প, স্বাস্থ্য কথা এবং ভার্চুয়াল লাইভ ঈদ শো। তো ঈদ চলে গেল, দুদিন হয়ে গিয়েছে, আজকে কিন্তু ঈদ প্রায় শেষ, 3 দিন ঈদের শেষ হয়ে গেল এবং আমরা কিন্তু সবাই আবারও কাজে ব্যাক করে গিয়েছি, কিন্তু ঈদের গল্পটা কিন্তু এখনো রয়ে গিয়েছে যে এই প্যান্ডেমিকের মধ্যে কে কিভাবে ঈদটা কাটালো। তো আমাদের আজকে দুজন অতিথিকেই কিন্তু আপনারা চিনেন এবং আমাদের সাথে আজকে যিনি আছেন পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা, তাকে তো আপনারা অবশ্যই চিনেন এবং আমার খুব পছন্দের একজন ব্যক্তি। তো আমি প্রথমেই চলে যাচ্ছি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা আপুর কাছে, যে আপু যেহেতু ঈদ গেল, কোরবানির ঈদ কোথায় করলেন এবং কিভাবে কাটালেন, কিভাবে আনন্দ করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আছেন সেটের সামনে, ইভেন আমার অত্যন্ত প্রিয় দুজন ব্যক্তিও আজকে আমার সাথে আছেন। নাইমে আমার অনেক অনেক ফেভারিট একজন পার্সন, যেগুলো খুব নাইসলি সঞ্চালনা করে, এবং মুজিব ভাইয়ের সাথে আমার আসলে এই ভার্চুয়ালি পরিচয়। আমরা বাংলাদেশে এটা হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়, তারপরে হলো উনি আমাদের দেশের হয়ে বাহিরে প্রতিনিধিত্ব করছেন, এটা আমাদের একটা গর্বের বিষয়। ওনার সম্পর্কে আমি যখন জেনেছি আসলে আমার অনেক ভালো লেগেছে, যে আসলে জানার কোনো শেষ নাই, এটা আরো একবারও বুঝলাম। তো আজকে ওনার সাথে এই প্রোগ্রামটা, এটা আসলে এনজয়েবল। তো সবাইকে আমিও ঈদ মোবারক জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আর মজা লাগছে এই কারণে যে আসলে সবসময় লাইভে আসছি শুধু নিউট্রিশন নিয়ে কথা বলাটা, মানে প্রতিদিনই আমরা এই পর্যন্ত যত লাইভ করেছি খুব হ্যাকটিক লাইফ আমাদের গিয়েছে, প্রতিদিনই আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। আমি যেমন নিউট্রিশন নিয়ে, মুজিব ভাইও হয়তো কোনো কিছু নিয়ে করছেন, নাইমাও তার শো গুলো বিভিন্ন টপিকস নিয়ে আসলে ব্যস্ত। তা আমাদের আসলে প্রত্যেকের যে একটা পারিবারিক লাইফ আছে, সামাজিক লাইফ আছে, এটা হয়তো অনেক সময় আমরা ভুলেও যাই। বা আজকে এই জিনিসটা স্মরণ করার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই মুজিব ভাইকে। সো ঈদের বিষয়টা জানতে চেয়েছি, ঈদ কোথায় করেছি, নাইমা কি এটা জানতে চেয়েছো? হ্যাঁ, ঈদ কোথায় করেছেন, কিরকম কাটলো, এই বিষয়গুলোই আচ্ছা, আমাদের সাথে একটু যদি শেয়ার করতে। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যে দীর্ঘ অনেক বছর পরে আমি একটা ব্যতিক্রম ধর্মী ঈদ কাটালাম। আই থিঙ্ক যে এই বছর আসলে সবাই ঈদকে ব্যতিক্রমই বলবে, কারণ গতানুগতিক অনেক কিছু এবার আমাদের ছিল না। আর আমারটা ব্যতিক্রম কারণ হলো যে আমি আসলে শহরেই বড় হয়েছি, লং টাইম শহরেই থাকছি, এখানেই ঈদ উদযাপন করি, আমার বাহিরের ঈদের কোনো এক্সপিরিয়েন্স নাই। সেই অনুযায়ী বলবো যে এবারের ঈদটা আমি আমার শ্বশুর বাড়িতে করেছি, চাঁদপুর। যদিও আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি দুটোরই হোম ডিস্ট্রিক্ট হলো চাঁদপুর, এবং এবারের ঈদটা সেখানে উদযাপন করেছে। তো এটা আমার জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল যে গ্রামের ঈদ আসলে কেমন হয়, কারণ আসলে বাবার সাথে থাকা অবস্থায় আমার আব্বু আমাদেরকে গ্রামে নিয়ে ঈদ করায়নি, সো আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই কোনো ঈদই না। আর শ্বশুর বাড়িতে আমি এক দুবার আগে গিয়ে করেছি, আর এবার হলো লকডাউন প্লাস হলো আমি দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 বছর পরে গ্রামের বাড়িতে গিয়েছি। সো অনেক কাজের কারণে আমি, দেখা গেছে আমার ফ্যামিলির সাথে স্ক্যাজুয়াল মিলতো না, সো দ্যাট আমার চাঁদপুরে যাওয়া হয় নাই। খুব ইজি কমিউনিকেশন, বাট তাও যাওয়া হয়নি। বাট এবার গিয়েছি সেখানে এবং শ্বশুর বাড়ির লোকজনের সাথে এবারে গিয়ে করেছি, আমার কাছে খুব খুব ভালো লেগেছে। মানে 4টা দিন আমি আসলে এত ডিফারেন্টলি উদযাপন করেছি আমি বোঝাতে পারবো না, খুবই নাইসলি কেটেছে।
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসলে সবারই কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী ঈদ এবার পালন করেছে অনেকেই, কেননা কেউ হয়তো বা ঘর বন্দি ভাবেই কাটিয়েছে তার ঈদটা, আবার কেউ দেখা যাচ্ছে যে হয়তো বা গ্রামে গিয়ে অনেকদিন পরে মাস্ক ছাড়া একটু সবুজ কি বলবো যে এনভায়রনমেন্টের মধ্যে একটু নিঃশ্বাস নিতে পেরেছে। তো সবকিছু পেরেছে। মিলিয়ে হ্যাঁ কিন্তু হ্যাঁ সবার ক্ষেত্রেই বলতে হবে যে এটা একটু ব্যতিক্রম ধর্মী ঈদ ছিল। এবং দেখছেন, আমরা একটু এখন শুনবো যে ডক্টর হক ভাইয়ের কাছে যে ভাইয়া আপনার ঈদটা কেমন কাটলো, আপনি তো আসলে আমাদের সাথে ইউএসএ থেকে যোগ দিয়েছেন, তো আপনি ওখানে কিভাবে ঈদ করলেন, এই প্যান্ডেমিকে আপনার ঈদটা কেমন কাটলো? থ্যাংক ইউ নাইমা, ডক্টর নাইমা। আজকে সবাইকে, আপনার দুজনকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। দুজনেই যার যার জায়গা থেকে অত্যন্ত সুন্দরভাবে দেশকে সার্ভ করছেন। আমরা তো বিদেশে আছি, অন্তত কিছু না পারি এই লাইভে এসে দুইটা কথা বলি, যদি উপকার হয় সেটাই আমাদের প্রাপ্তি আর কি। এনিহাও, আমরা ঈদ করছি আসলে আমেরিকাতে। ঈদটা একটু ডিফারেন্ট, আমেরিকাতে ঈদটা বাংলাদেশের মতো অত মানে গ্যাদারিংটা হয় না, স্বাভাবিকভাবেই হয় না। আর এখন যেহেতু ভার্চুয়াল ঈদ, এখন একদমই সেটা হচ্ছে না। বলতে গেলে আমাদের যেটা হয়েছে, ঈদের দিন সকালে আমাদের ফ্যামিলি যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে আশেপাশে, আর ক্লোজ ফ্রেন্ডও কিন্তু আসতে পারে নাই, জাস্ট রিলেটিভ যারা আর কি, তারা একসাথে আমরা ঈদের নামাজ পড়েছি ঘরের মধ্যে। ঘরের একটা আমার আমাদের সবারই বাসায় একটা রুম থাকে, যেখানে স্টুডিও বা স্পোর্টস রুম থাকে, ওখানে আমি নামাজের জায়গা করেছি। তো আমরা সবাই একসাথে নামাজ করে নামাজ পড়েছি, আর বেসিক্যালি ভার্চুয়ালি সবাইকে ঈদ মোবারক, টেক্সট কল, ভিডিও। এটা অ্যাকচুয়ালি একটা মানে আপনি যেমনটা বলছিলেন যে আমাদেরকে নতুন একটা শিক্ষা দিয়েছে কোভিড, যে যে ভার্চুয়ালি এত আনন্দ করা যায়, এত কিছু করা যায়, তাই না? তো এক্স্যাক্টলি জি, ঈদের আনন্দটা বেসিক্যালি এখানেই শেষ, নামাজ পড়া একসাথে। এরপরে আমি পার্সোনালি যেটা করেছি, আমি বিচে যাই ফ্যামিলি বাচ্চা সবাইকে নিয়ে, কারণ বিচে যেটা হয় সল্ট ওয়াটার, অনেকে এটা জানে না, সল্ট ওয়াটার হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক। তো আমি মেক শিওর করি অন্তত এভরি আদার উইকেন্ডে আমার ফ্যামিলিকে নিয়ে আমি সল্ট ওয়াটারে যাই, ওখানে আমি সবাইকে ডুবাই। হ্যাঁ, আমার ছোট বাচ্চা 1 বছর বয়সী, তাকে আমি অনেক ডুবে রাখি, তাহলে বলটা স্টেরিলাইজ হয়। তো আমি ঈদের দিন যেহেতু কোথাও যাবো না, তো বিচে গেছি, বিচে অনেকক্ষণ ছিলাম, কয়েক ঘন্টা ছিলাম, খাবার দাবার নিয়ে ওখানে চলে গেছি। আর দু একজন আত্মীয় স্বজন আসছে, বেসিক্যালি আমার শ্বশুর শাশুড়ি আসছে, এটাই তো। আমার বয়স্ক বাবা এখানে আছে, ওনাকে নিয়ে গেছি। তো বেসিক্যালি ফ্যামিলিয়ারলি ইনসাইডে নামাজ পড়েছি, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, এটুকুই আসলে ঈদের আড্ডা। তো ভালো লাগে, আমেরিকাতে বসে আমরা তো দেশের আমেজটা পাই না, কিন্তু দু একটা ফ্যামিলি আছে একসাথে আনন্দ করা যায়, এটুকুই আর কি। আসলে এভাবে করে তো এখন আমাদের সময়টা কাটাতে হবে। আর যেটা আমি এই অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, দর্শক আপনাদেরকে বলছি যে এই COVID-19 প্যান্ডেমিকের জন্য আমরা কিন্তু খালি যে খারাপটাই দেখছি তা কিন্তু না, অনেক কিছু আছে যেটা আমরা নতুন করে শিখেছি। এই যে আমরা অনলাইনে দেখেন কত সুন্দর করে বিভিন্ন জায়গা থেকে এক একজন কানেক্টেড হচ্ছি, গল্প করছি, কথা বলছি, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি, কিন্তু এটা কিন্তু আগে সম্ভব ছিল না, বা আগে কিন্তু এটা আমরা জানতামও। তো এই যে এতটা চেঞ্জ আমাদের মধ্যে এসেছে বা আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, এটা কিন্তু একটা বেনিফিট হিসেবে আমাকে বলতে হবে। তো আমি আবারও চলে যাচ্ছি একটু আয়েশা আপুর কাছে। আপু, আপনার কাছে এখন একটু জানবো যে ছোটবেলার ঈদের সাথে এই ঈদের পার্থক্যটা কোথায়, এবং এই যে আপনি এখন একজন বলা যায় যে সেলিব্রিটি নিউট্রিশনিস্ট এবং আপনাকে সকলেই চিনে, তো আপনি যখন এবার চাঁদপুরে গেলেন আপনার সাথে কেমন করলো সবাই, সবাই এসে কি বলছিল আপনাকে, যদি এটা একটু আমাদের সাথে শেয়ার করতে চান? হ্যাঁ, অনেক অনেক মজার কথা বলি যে হ্যাঁ, আমাদের ছোটবেলার ঈদ ওই সময় তো আসলে এত কিছু ছিল না। আমরা এখন যত কিছুতে বাচ্চারা ডিভাইস থেকে শুরু করে টিভি মিডিয়াতে এত প্রোগ্রামে কানেক্টেড, আমরা তো সেটাতে আসলে ছিলাম না। আমাদের ঈদের প্রোগ্রাম গুলো মিডিয়াতে খুব সীমিত ছিল, আমাদের দুপুর 3টার আগে টিভি খুলতো না এটা। সো আমাদের কিন্তু খুব প্র্যাকটিক্যাল লাইফ ছিল, যে গরু কেনা, দেখা, ওইটার মজা, জবাই করা থেকে শুরু করে মাংস বিলি পর্যন্ত, মাংসগুলোকে হাতানো, এই প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা এনজয়মেন্ট ছিল আমাদের। হ্যাঁ, শপিং এ যাওয়া থেকে শুরু করে প্রতিটা জায়গায় মেহেদি লাগানো, পুরো রাত ঈদের আগের দিন আমরা সজাগ থাকবো, তারপরে হলো কাউকে চাঁদ ড্রেস দেখার একটা দেখাবো না, ব্যাপার এরকম একটা থাকতো। বিষয়, চাঁদ দেখতে ছাদে চলে যেতাম। হ্যাঁ, কোরবানিদের বিষয়টা ছিল, ড্রেস নেওয়ার চেয়ে আসলে গরু ছাগলটাই অনেক বেশি আনন্দের ছিল কোরবানিতে। রোজার ঈদে হলো ড্রেসের আনন্দটা আসলে বেশি, আবার কোরবানিতে ড্রেস পরে নিচে নামার পরে একটু খেয়াল করতো গরুর রক্ত যেন না ভরে, ভরলে অনেক খারাপ লাগতো, এবং একটু ভয়ও পেতাম আর কি, যে জবাই টবাই দেখাটা মানে খুব কষ্ট লাগতো। আমরা তখন আসলে ফার্ম ছিলাম, তো আমাদের বাসাটা মেইন রাস্তার উপরে ছিল, বারান্দা থেকে অলমোস্ট পুরো ফার্ম গেট তেজগা দেখা যেত। তো এট এ টাইম প্রায় হলো 150-200 গরু সেখানে জবাই হতো, ধর আমরা যে বিল্ডিং এ, এই বিল্ডিং এ মিনিমাম 8 থেকে 10টা গরু জবাই হতো। তো আসলে ওই আনন্দটা ডিফারেন্ট ছিল। ওটার সাথে এখন ডিফারেন্স হলো, এখন আসলেই কিন্তু দীর্ঘদিন চাঁদ দেখতে ছাদে যাওয়া হয়নি, সত্য কথা। নিজের বাচ্চাকেও কিন্তু এটা করানো হয়নি যে ঈদের চাঁদ দেখতে হয়,
হ্যাঁ, মেহেদির বিষয়টা তাকে দেওয়া হয়েছে, কিন্তু হলো যে ওদের মধ্যে ড্রেস কেনা কাটা, মানে আমার বাচ্চার কথা যদি আমি বলি, এই জিনিসটা ওর মধ্যে অনেক কম। তো এটা কেন আমি বলি, এটার কারণ হলো যে আসলে এখনকার বাচ্চারা অনেক বেশি পায়, সারা বছর জামা কাপড় পায়, এক একটা ঈদে চাচা ফুপু থেকে প্রচুর গিফট পায়। আমাদের সময় এটা একটা কনজেস্টেড ছিল, সবাই ক্যাপাবল না, এত গিফটের চলাচল কিন্তু তখন কম ছিল, চলছিল সলভেন্ট ফ্যামিলি বেশি দিত, এটা যে একটা দেওয়া এটা কিন্তু হতো না। আমরা যেমন এখন চিন্তা করি, যেমন এবার গ্রামে গেলাম, তো গ্রামে আমার একজন ভাসুর থাকেন, আমার হাজবেন্ডের আপন চাচাতো ভাই, উনি বড়, তো ভাইয়াই গ্রাম দেখাশোনা করে সবকিছু, ভাইয়ার দুটো মেয়ে, আমার জেঠি শাশুড়ি আছেন, তো আমরা যাওয়ার সময় যেমন ওনাদের জন্য এবার কিনে নিয়ে গেলাম, এবার ঢাকাতে কারোর জন্য আমরা গিফট রাখিনি, কিন্তু ওনাদের জন্য নিয়ে আমরা যেহেতু গ্রামে যাচ্ছি সেটা, এবং যাওয়ার আগের দিন হলো অনেক প্রিপারেশন ছিল, আমি 30 তারিখে গ্রামে গিয়েছি, তো একটা মাথায় রেখেছি যে এবার আমরা আসলে গিয়ে কি করব। আমার হাজবেন্ড সামটাইমস কুক করতে খুব পছন্দ করে, তো আমাদের ঈদের আগে 2 বার হলো সে তেহারি রান্না করে খাওয়ালো, তো আমি এটা সাপোর্ট করলাম যে খুব ভালো হয়েছিল। তখন ওকে বললাম যে এবার তুমি ঈদে একটা স্পেশাল গরুর মাংস এবং তেহারিটা বাড়িতে করবা। আমরা সমস্ত মশলা থেকে শুরু করে এগুলা নিয়ে গেছি, মুড়ি মাখানোর মশলা করে নিয়ে গেছে, কারণ গ্রামে গেলে লুডু খেলবে, ক্যারাম খেলবে, বাচ্চারা একসাথে হবে অনেকে, এগুলো মাথায় রেখে আমরা ঠিক চকলেট টকলেট অনেক কিছু গোছালাম, মানে এটা শহর থেকে এই আনন্দটা শুরু হয়েছে, এবং আমি মানে নিজেও জানি না যে প্রিপারেশনটা শুরু হয়ে গেল তখন। এখান থেকে, এবং আমার এত ভালো লেগেছে যে যাব, মানে এই বয়সে আমার যে এক্সাইটমেন্টটা ছিল এটা আমি বুঝাতে পারবো না, এবং প্রতিটা মুহূর্ত এনজয় করেছে যাওয়ার থেকে। অর্থাৎ আমরা 30 তারিখে সকালে রওনা দিলাম, জাস্ট 9:30 রওনা দিলাম, আমরা কয়েকটা জায়গায় কিন্তু থেমেছি, আমার শ্বশুর আমার সাথে ছিলেন, আমার আসলে আমার শ্বশুর মারা গেছেন, আমার চাচা শ্বশুরই আমাদের সবকিছু আসলে লুক আফটার করেন, তো আমি উনি হলো আমার সবকিছুতে আসলে ইন্সপিরেশন যদি বলেন, আমার খুব পছন্দের ব্যক্তিত্ব যদি বলেন তাহলে উনি, এবং যদি বলেন যে গুড ফ্রেন্ড তাহলেও উনি আমার জন্য, মানে ওনার সবকিছু নিয়ে আলাপ করতে পারি এমন একজন মানুষ হলেন আমার চাচা শ্বশুর। তো এই যে আমরা বাড়িতে যাব, আমরা কে কি চাই কিভাবে চাই এভরিথিং, কিন্তু আমি যদি বলি যে চাচা এটা করতে হবে, হ্যাঁ এটাই ডান, আমি যদি বলি যে আমি ডাবের পানি খাবো, এটাই ডান, এটার জন্য কোথায় খুঁজতে হবে উনি এটা করবে। তো আমরা যখন গেলাম, আমরা যাওয়ার পথে নারায়ণগঞ্জ সোনারগাঁতে আমরা থেমেছি, আমার শ্বশুরের একটা মাদ্রাসা হচ্ছে, উনি খুব উৎসাহ নিয়ে সে মাদ্রাসাটা আমাদেরকে দেখালো, সেখানে অনেক এতিম বাচ্চারা লেখাপড়া করে, প্রথমে কিন্তু বলেনি, বলছে যে আমরা সোনারগাঁয়ে একটু থামবো। তো সকাল 9:30 রওনা দিয়ে আমরা সেখানে পৌঁছালাম, ওইখানে একটু দেখলাম মাদ্রাসার জায়গা, জমি টমি গুলো, গাছ, সেখান থেকে আমরা পেঁপে পেড়ে নিয়ে আসলাম, পেঁপে নিয়ে গ্রামে গেলাম। আমাদের গ্রামে যাওয়ার পরে শাহরাস্তিতে, চাঁদপুর শাহরাস্তি আমাদের হলো থানা, ঠিক শাহরাস্তিতে আমার শ্বশুরদের একটা বাগান বাড়ি আছে, তো আমরা সেখানে থামলাম। এখানে আমাদের রুটিন, গ্রামে যাওয়ার সময় এই বাড়িতে থামবো, ডাব পারবে, একদম ফ্রেশ ফলগুলো পারবে, আমরা এখান থেকে খাবো, অনেক তরকারি থাকে, সবজি থাকে, সেগুলো আমরা নিয়ে আবার গ্রামে আসি। তো এবারও তাই করলাম, তো আমার শ্বশুর মানে প্রচুর ডাব পারলো, যে যতগুলা খেতে পারে, আমার ব্রাদার ইন ল থেকে শুরু করে সবাই তো ছিল, আমরা ওইখান থেকে খেয়ে টে পেয়ারা টেয়ারা নিয়ে রওনা দিলাম, সেটার ছবি কিন্তু আমি পোস্ট করেছি, দেখেছি আমরাও দেখেছি। 30 তারিখে যাওয়ার পথে এটা ইভেন, ওইখানে মজার ব্যাপার হলো আমার শ্বশুর যখন ওই টোটাল বাড়িটা দেখাচ্ছে আমাকে ঘুরে ঘুরে, দেখো কত গাছ কত কি, তো যখন উনি আমাকে নিয়ে হাতে, সবাইকে বলবে এই ক্যামেরা কোথায়, আমার সাথে তো একজন সেলিব্রিটি আছে, যেখানেই আমরা যাবো তোমরা ছবি তুলবা, উনি ইভেন উনি খুব মজা পায় যে ওনার সাথে ছবি তুলে যদি আমি পোস্ট দেই, অনেকে খুব কমেন্টস করে জানতে চায়, উনি আবার খুঁজে খুঁজে সেগুলোর উত্তর দেয়, দেখবেন আমার এখানের মধ্যে অনেকগুলোতে আমার শ্বশুরের উত্তর দেওয়া আছে, উনি উত্তর দিচ্ছে, আমাকে দিতে হচ্ছে না, মানে এটা সে খুব মজা এবং পায়। আমি একটা কথা কিন্তু না বলেই না আপু একটু ইন্টারাপ্ট করি এখানে, যে আপু যে 30 তারিখে বাগান বাড়ির কথাটা বলছে, সেখানে কিন্তু তার শ্বশুরের সাথে একটা ছবি ছিল, এবং আসলে এত সুন্দর একটা ছবি ছিল যে আমি দেখেছি যে যত মানুষ কমেন্ট করেছে একটাই কথা বলেছে, বা শ্বশুরের সাথে এত ভালো রিলেশন এবং পুরো ফ্রেন্ডলি, এক্স্যাক্টলি, দেখেই বোঝা যাচ্ছে যে বলছে যে আপু আপনার মানে সে শ্বশুর খুব ভালো। এবং স্মার্ট, সে অনেক স্মার্ট, এবং উনি কিন্তু একজন ডক্টর, আমার শ্বশুর চিটং মেডিকেল থেকে পাশ করা, হ্যাঁ ওনার আচ্ছা মানে এভরিথিং, মানে উনি হলো ড্যাম স্মার্ট একজন মানুষ, মানে প্রতিটা জিনিস সাপোর্ট করবে আপনাকে, এটা চাচ্ছেন, ওনার মধ্যে কোনো নেগেটিভ টোন নাই, কোনো নেগেটিভ টোন নাই, এবং আমার বসে বসে যেমন আজকে লাইভটা দেখবেন যে বসে বসে দেখছে, এবং আমার পেজ এর কোনো কিছু সে হলো ওগুলা কমেন্টস করবে, প্রতিটা জায়গায় তার একটা ইন্সপিরেশন। আমার লাস্ট দিনের ছবি পোস্ট করেছি, সেখানেও কিন্তু সে লিখেছে স্মার্ট সুন্দরী বৌমা, অনেকে কিন্তু বুঝবে না যে আসলে কে, উনি এরকম লিখে, তো উনি আমার জন্য আসলে একটা ইন্সপিরেশন। এই যে আমরা বাড়িতে গেলাম, তো কে কি খেতে চায়, কার কি পছন্দ, এটা আমার কোন কোন আইটেম পছন্দ, আয়সার জন্য এটা আছে কিনা, ধরেন প্রতি মুহূর্তে আমি যদি হয়তো একটু প্লেটটা নিয়ে যাব, না না তোমার নেওয়া লাগবে না, অন্য অন্যজন নিবে, মানে আমাকে উনি নড়তে দিবে না, খেতে বসছি ক্যামেরা কোথায়, ক্যামেরা লাগবে এটা। আর গ্রামের মানুষ তো নর্মালি কি শহর থেকে গেলে একটু দেখতে আসে, আমাদের গ্রামটা আবার কি
হ্যাঁ, বেশ উন্নত গ্রাম, মানে চাঁদপুরের শেষ গ্রাম, কিন্তু আসলে একেবারেই এভরিথিং শহরের মতো, সমস্ত সুযোগ সুবিধা সবকিছু। কারণ আমার চাচা হলো 90 সালে হলো এমপি ছিলেন আমাদের এখানকার, তো উনি ওই সময় আমাদের গ্রামটাকে অনেক ডেভেলপ করে ফেলেছেন, অনেক, মানে একদম ডিরেক্ট গ্রামের ভিতরে। সাধারণত যে কোনো বর্ডার বর্ডার গ্রাম যেটা, সেগুলো কিন্তু এত উন্নত হয় না, সেখানকার মানুষও হয় না কিন্তু। হ্যাঁ, তো ওইখানে শিক্ষিতের হারও খুব ভালো, গ্রামগুলো প্রত্যেকটাই উন্নত এবং ম্যাক্সিমাম মানুষ শহরেই থাকে। গ্রামে আমরা গিয়ে, আমার হাজবেন্ডের অনেক কাজিন, কাজিনের পরিবার গেল, আমরা কিন্তু গ্রামে গিয়েই বরং সবার সাথে দেখা হলো, শহরে কিন্তু আমাদের দেখা হয়নি। অথচ শহরে খুব কাছাকাছি আমরা থাকি, যেমন আমি ধানমন্ডিতে থাকি, আমার হাজবেন্ডের কাজিনরা আছে ফার্মগেটে, তাও কিন্তু আমাদের গত 6 মাসে বা 1 বছর দেখা কারোর সাথে হয়নি? কারো দেখা হয়নি, কিন্তু গ্রামে গিয়ে কিন্তু এবার এতগুলো ফ্যামিলির সাথে আমাদের দেখা হয়েছে। তো এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স এবং একটা ডিফারেন্ট ভালো লাগা ট্রুলি। ধন্যবাদ আপু। আসলে এই যে এতগুলো কাজ করা, যারা আসলে এই যে মিডিয়াতে কাজ করছে, আমি যদি আপনাদের দুজনের কথাটাই বলি, পাশাপাশি যদি আমি আমার নিজের কথাটাও বলি, আমাদের এই কাজগুলোতে কিন্তু যতটা আমাদের মানে কি বলবো, যে যতটা আমরা এঙ্গেজ হই, আমাদের ফ্যামিলিও কিন্তু পাশাপাশি আমাদেরকে একদম 100% সাপোর্ট দেয়। তাদের সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং তারা খুবই আমাদেরকে ইম্পর্টেন্ট সাপোর্ট করছে দেখেই কিন্তু আমরা এত সুন্দরভাবে কাজগুলো কাজগুলো করতে পারছি। স্মুথলি করে যেতে পারছি। তো আমি যদি আবার একটু ডক্টর হক ভাইয়ের কাছে চলে যাই, যে ভাইয়া আসলে আমাদের দেশে কিন্তু ঈদটা একটু ডিফারেন্ট হয়, কোরবানিতে সবাই আসলে কোরবানি দিচ্ছে, গরু খাসি কিনছে এবং এটা নিয়ে একটা আনন্দ কাজ করে, কিন্তু আপনি যেহেতু USA আছেন, টেক্সাসে আছেন, আপনার সাথে যখন কথা হচ্ছিল আপনি বলছিলেন, তো ওইখান থেকে আসলে আপনাদের কোরবানিটা কিভাবে দিচ্ছেন বা আপনারা কিভাবে এটাতে পার্টিসিপেট করছেন? থ্যাংক ইউ নাইমা। আসলে এখানে কোরবানিটা ছিল আগে থেকে ভার্চুয়াল ছিল, কিরকম আচ্ছা, বাংলাদেশের মতো যে আমরা যে বাইরে গিয়ে রাস্তা কাটাকাটি করে কোরবান দিয়ে গরু কিনে নিয়ে এসে, এই জিনিসটা একেবারে ছিল না আগে থেকেই। তো আমরা যেটা করতাম গত মানে সবসময় যেটা সবাই করে আর কি, যে ফার্মে কল করে দিয়ে, মুসলিম যে ফার্মগুলো আছে এখানে কল করে রাখে, সিরিয়াল দিয়ে রাখে যে আমি এই দিন এই সময় এই গরু এতজনে দিব, বা এই ল্যাম বা আচ্ছা, এই গোটটা আমি আমি দিব। তো তারা ওই সময় গিয়ে কেউ হাতে জবাই করতে পারে, আর কিছু কিছু ফার্ম জবাই করতে দেয় না, বলে কিনা আমাদের ওই সুযোগ সুবিধা না, আমরা জবাই করবো আপনার নামে, আমরা আপনার কিন্তু মাংসটা কেটে দিব। আর কিছু ফার্ম পাঠিয়ে আছে আমি দিচ্ছি। পার্সোনালি যাই যেখানে আমি নিজে জবাই করতে পারি, আমি এক সপ্তাহ নিজ হাতে, গতবার গরু ছিল তাও নিজ হাতে জবাই করেছি, একদম নিজ হাতে জবাই করে, আর কিছু করে আলহামদুলিল্লাহ, জাস্ট জবাই করে সামনে থেকে মাংসগুলা কেটে কুটে নিয়ে আসছি। তবে আবার অনেকে যেটা করে যে মানে ঈদের দেশে বাংলাদেশে যারা আছে আর কি, যারা যে দেশের আনন্দটাকে একটু মানে সাতটা নেওয়ার জন্য মাংস গরুটাকে কয়েকটা বড় পিস করে নিয়ে এসে ব্যাকইয়ার্ডে রেখে একদম মানে ইলেকট্রিক্যাল স দিয়ে কেটে কেটে একদম দেশের সাতটা ভোগ কেটে করতে কেটে, যায়। হ্যাঁ, তো জি বেশিরভাগ এটা করে না, যেহেতু ব্যস্ত জীবন, আবার এটা যেটা আমেরিকান যে ল, সেটা হচ্ছে যে আপনি এই মানে বাহিরে গরু কোনো এনিমেল জবাই করতে পারবেন না। এরপর হচ্ছে যে দুইটা কারণ, একটা হচ্ছে যে এটা অনেকে মনে করে যে এটা ক্রুয়েল, হ্যাঁ, আবার অনেকে মনে করে, আবার যে গভর্নমেন্ট যে কারণটা দেখায় সেটা হচ্ছে যে এটার মানে হেলথ হ্যাজার্ড, যেটা বাইরে জবাই করা মাংস এনো রক্ত তো এগুলো আর কি। পলিউশন হতে পারে হুম হুম সেই তো সাইড থেকে। জি সেই সাইডটা আর কি। তো তো বেসিক্যালি এইভাবে মানুষ করে থাকে। তো আমরা এবার যেটা করেছি, এবার তো আমরা একই রকম ভাবে, আমি ফার্মে গিয়েছি, আমি আমার বাচ্চাগুলো এখন বড় হচ্ছে, আমার ছেলেটা হচ্ছে 9 বছর, মেয়েটা 8 বছর, তো ওদেরকে তো দেখানো দরকার, কারণ ওরা যদি না দেখে তাহলে মনে করে মাংসটা মনে হয় ফ্রিজ থেকে আসে, এবং এবং মানুষ তাই মনে করে। আমি দেখেছি, আমি তো আমি যখন আমার যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই, তো আমার কিছু স্টুডেন্ট আছে যারা এখনো আমেরিকাতে বড় হয়েছে, তারা জানে না মাংস থেকে আসে, তারা জানে না মাংস মনে হয় ফ্রিজ থেকে আসে, এবং মানে মাংস মনে হয় থেকে কোরবানিটা কি জিনিস কাইন্ড অফ সেটাই প্রোডাক্ট, হয়তো বা তারা এখনো জানে না। মনে করি ইন্ডাস্ট্রি তৈরি হয়, মাংস তো ইন্ডাস্ট্রি তৈরি হয় না। হ্যাঁ হ্যাঁ, বিফ যে কি জিনিস তাও তারা জানে না। তো আবার আমাদের মুসলিম কালচার, আমার বাচ্চাদেরকে জানা দরকার যে 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 এটা ক্রুয়েল না, অনেকে যেটা মনে করে এটা ক্রুয়েল না, অনেকে তো এখানে, কারণ আপনারা জানেন একটা বড় অংশ আমেরিকান ভিগান বা ভেজিটেরিয়ান, হ্যাঁ সবাই না, তো এই যে মানে ভুল বোঝাবুঝি দূর করার জন্য আমি ওদেরকে নিয়ে গিয়েছি ফার্মে গিয়ে, আমার মেয়েকে একদম ফার্মে যেখানে স্লটার হাউস যেটা ওখানে দাঁড়া করিয়ে আমি আমার ল্যাম্পটা এবার জবাই করেছি আর কি। আর আচ্ছা, বেসিক্যালি এটাই আনন্দ, এনো সবাই একসাথে যাই ওখানে, ওখানে মাংস কেটে নিয়ে আসি, পরে কুইকলি রান্না করি। তো কুইকলি রান্না করার ক্ষেত্রে একটা জিনিস, বাংলাদেশে তো এটা ছিল যে মাংস ফ্রেশ খেতে হবে এখনই, তাই না? হ্যাঁ তো ওইটা যেহেতু ডাক্তারি পড়ার পরে দেখলাম যে মাংস তো আসলে এইভাবে কুইকলি রান্না করা ঠিক না, কারণ আপনারা জানেন হ্যাঁ যে আমেরিকান যে হেলথ ইনস্টিটিউট ঘোষণা করেছে যে টপ কার্সিনোজেন গুলো তৈরি হয় যদি আপনি মাংসটাকে মানে মানে হাই হিটে রান্না করেন। তো আমি যেটা করেছি, হ্যাঁ এবার তো লম্বা সময় রান্না করতে পারি নাই, আমি 8 ঘন্টা ধরে রান্না করেছি স্লো হিটে, 8 ঘন্টা পরে মাংসগুলো খেয়েছি, সবাই এসছে বাসা আত্মীয় স্বজনরা, তো বিকেলে মাংস খাওয়া, রুটি খাওয়া, তো এটুকুই ছিল আনন্দ আর কি।
আচ্ছা, তারপরও কিন্তু আনন্দ করেছেন, এটাই বলা যায় যে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আনন্দটা হয়েছে। তো সেটাই যেহেতু আমরা আলোচনা করছিলাম যে আপনারা ওখানে কিভাবে এই কোরবানিটা দিচ্ছেন বা কিছু, তো আমরা আপনার এক্সপেরিয়েন্সটা শুনলাম এবং আমরা আমাদের আজকের পুষ্টিবিদ যিনি অতিথি হিসেবে আছেন তার এক্সপেরিয়েন্সটাও শুনলাম। তো এখন আবার একটু যাচ্ছি আয়েশা আপুর কাছে, যে আপু এই যে আপনি আজকে একজন সুপারস্টার সেলিব্রিটি, তো এটার পেছনে সিক্রেটটা কি আছে, যদি এইটা একটু আমাদের দর্শকদেরকে আজকে একটু বলেই দিতেন? কারণ সবসময় দেখা যায় যে আপনি কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, বাচ্চা কি খাবে, গর্ভকালীন মা কি খাবে, বা যাদের ডিজিজ আছে তারা কি খাবে, সব সময় পুষ্টি নিয়েই কথা। তো আজকে একটু আপনার সিক্রেটটা শুনবো, যে আপনার সুপারস্টার সেলিব্রিটি হওয়ার পেছনে সিক্রেটটা কি আছে। আসলে এটা এত জটিল একটা প্রশ্ন হয়ে গেছে। মানে পার্সোনালি আসলে আমি কখনো এভাবে চিন্তা করিনি যে আমাকে জনপ্রিয় হতে হবে, এটা আমার কখনোই মাথায় আসেনি। বা সেলিব্রিটি ওয়ার্ডের সাথে আমি আসলে খুব একটা পরিচিত না। সেলিব্রিটি বলতে সারা জীবনই যেটা আমরা বুঝি যে সিনেমা নাটকে আসলে যারা থাকে তারাই সেলিব্রিটি, এটাই আসলে আমরা পেয়েছি যে একবার একজন নায়ক নায়িকার সাথে একটু ছবি তুলতে পারা, টিভি মিডিয়ার কাউকে দেখলে মনে হচ্ছে যেন একটা ডিফারেন্ট কিছু আমরা দেখলাম, যাদেরকে সবসময় আমরা পর্দায় দেখি তাদেরকে আসলে সামনাসামনি দেখার অনুভূতিটা ডিফারেন্ট। বাট একটা ইন্টারেস্টিং বিষয় হলো, লাস্ট কাপল অফ ইয়ার্স মানে অর্থাৎ এই ফেসবুকের এই সোশ্যাল মিডিয়া গুলো যখন অ্যাক্টিভ হলো, তখন আসলে পর্দার সেলিব্রিটি চেয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষের অ্যাক্টিভিটিস বেড়ে গেল। তো মানুষ বেড়ে তার গেল আসলে অনেক ধরনের মানুষ তার অনেক ধরনের অ্যাক্টিভিটিস অর্থাৎ যার ভিতরে যে গুণটা আছে সেটাই কিন্তু এই জায়গাটাতে প্রকাশ করছে, এবং সেভাবেই কিন্তু সেলিব্রিটি হচ্ছে। কেউ নেগেটিভলিও সেলিব্রিটি হচ্ছে, কেউ পজিটিভলি হচ্ছে, এবং খুবই খুবই সিলি সিলি ম্যাটার নিয়ে কিন্তু ফেসবুকে সেলিব্রিটি হয়। তো সামটাইমস আমার কাছে আসলে এই সেলিব্রিটি ওয়ার্ডটা নেগেটিভই লাগে। মানে আমার কাছে মনে হয় মানুষের মনের মধ্যে থাকি এটা ইম্পর্টেন্ট, তবে সবসময় ফিল করি একটা বিষয় যে আসলে আমি কোটি কোটি মানুষের মনের মধ্যে হয়তো পছন্দের বা লাখ লাখ মানুষের হতে পারে, কিন্তু আসলে আমি যার কাছে পছন্দের হওয়া দরকার তার কাছে কতটুকু, তিনি হলেন সৃষ্টিকর্তা। জনপ্রিয়তা যদি পেতে হয়, ভালো অবস্থানে যদি থাকতে হয়, সেটা যদি সৃষ্টিকর্তা আমাকে যদি ভালোবাসেন আমি আসলে সব থেকে খুশি সেটাতে, এবং সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি ঠিক তাই করতে চাই। ইনফ্যাক্ট আমার যে কাজগুলো, আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, এবং আল্লাহ পাক পছন্দ করেন যে একজন মানুষ আরেকজন মানুষের সাহায্যে এগিয়ে যাওয়ার জন্য। তো আমার কাজটাই হলো ওইটা, যে আমার একটা কথা যদি উপকৃত হয়, আমার একটা হাসিতে যদি একটা মানুষের উপকার হয়, এটাই আমি করব। কিন্তু হলো যে কোনোভাবে স্টিল নাও আমি কোনো প্রোগ্রামও এভাবে জয়েন করি না যে আমি এটা করলে সেলিব্রিটি হবো। ইনফ্যাক্ট আমরা সাধারণত যেটা মানে দেখে থাকি যে পর্দায় যাওয়ার জন্য সিনেমা নাটক অভিনয় করার জন্য লবিং করা বা এটা করা এই ধরনের কিছু, আমি তো আসলে জব করেছি, আমার লেখাপড়ার পরে আমি জব করেছি, এবং আমি কখনো জব করতে পারবো এটাও আমি জানি না, বিকজ অফ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মাই সাবজেক্ট। আমি ফুড অ্যান্ড নিউট্রিশন এই সাবজেক্টটা আমি ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমার কোনো নলেজ ছিল না যে এই নামে কোনো সাবজেক্ট বাংলাদেশে আছে, কারণ আমার প্যারেন্টস তো বেসিক্যালি আমি মেডিকেলে পড়বো এটাই ফাইনাল, এবং ছোটবেলা থেকে মনের মধ্যে এটাকেই গেঁথে দেওয়া হয়েছে। সো দ্যাট এখন আর একটা জিনিস হলো, আমি খুব ইন্ট্রোভার্ট ঠিক ওটা না, কিন্তু হলো যে কনজারভেটিভ ফ্যামিলি থাকার কারণে বন্ধু বান্ধব সার্কেল আসলে আমার অনেক ছিল না। স্কুল লাইফও খুবই কনজারভেটিভ, স্কুল বাসা ফ্রেন্ড সার্কেলের বাসা কিন্তু অ্যালাউড ছিল না, যার কারণে কিন্তু আমাদের জানার পরিধি অনেক কম ছিল। আর আমাদের যুগের বাবা মারা কিন্তু এত ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ছিল না, অলমোস্ট একটু চাপিয়ে দিত তোমাকে এটা হতে হবে, বৃত্তি কেন পাইলা না, এত কেন গেলে, এই টাইপের একটা জিনিস ছিল। আমরা 5 বোন 1 ভাই, কিন্তু আমার প্যারেন্টস এর একটা এক্সপেকটেশন কেন জানি আমার উপর একটু বেশি ছিল সব সময়। এটা হতে পারে যে রেজাল্টের দিকে বা লেখাপড়া করার জন্য আমাকে আসলে কখনো বলতে হয় নাই, রেজাল্ট আবার যে খুব আহামরি সবসময় 1 থেকে 10-এর মধ্যে ছিল তা কিন্তু না, কারণ আমার ম্যাথস হলো সবচেয়ে প্রিয় সাবজেক্ট ছিল, আমি বরাবরই ক্লাসে ম্যাথসে হাইস্ট নাম্বার পেতাম, ম্যাথস এবং সায়েন্সের আমার নাম্বার থাকতো সবসময় হাইস্ট, আর বাকি সাবজেক্ট গুলো মোটামুটি ছিল। তো এসএসসি তো একদম খারাপ না, আমাদের সময় লাস্ট ব্যাচ ছিল হলো 90-এর দিকে, আমরা যে 95-তে যখন আমি এসএসসি দিলাম লাস্ট অবজেক্টিভ ব্যাচ ছিল আমাদের, তো তখন ওই সময় আসলে 800 সাড়ে 800 মার্কস ছাড়া পাওয়াটা আসলে কেমন জানি ছিল। আমি কিন্তু টেস্টেও পেয়েছি 700 সামথিং, কিন্তু ইয়েতে কিন্তু স্টার চলে গেছে, মানে ফাইনালি কিন্তু আমার প্রায় 100-150 মার্কস যোগ হয়ে যায়। ইভেন আমার সময় কিন্তু আমি কোনো কোচিং এও পড়ি নাই, আমার কোনো এক্সট্রা টিচার ছিল না, আমার বাসায় একজন টিচারই, উনি পড়াবে, সে শুধু ম্যাথস পড়াতো আর বাকি সাবজেক্ট নিজের, কখনো স্কুল টিচারের বাসায় টাসায় গিয়ে আমাদের ফ্রেন্ডরা আমাদের এটাও অ্যালাউ ছিল না আমাদের বাসায় এরকম। তো যাই হোক, মেডিকেলে পড়বে এটাই, মেডিকেলের জন্যই প্রিপারেশন নেওয়া। তো ঢাকার কোনো জায়গায় আমার হয়নি, আউট অফ ঢাকা ছিল সেটা,
তো যার কারণে সেখানে হয়নি, আমি 1 বছর লসও করেছি। তারপরে আমি আমার একটা ফ্রেন্ডি আমাকে বললো যে আমার নিকনেম তাম্মি, তো ওরা বলতো যে তাম্মি এরকম একটা সাবজেক্ট আছে চল এখান থেকে ফর্ম তুলি। সো আমার ফ্রেন্ডের নাম ছিল পলি, আমি তখন বললাম যে আচ্ছা চলো, ফুল সায়েন্স লাগে সেখানে। হ্যাঁ, ওইখানেও দেখলাম এক্সাম দিয়ে আমরা পরীক্ষা দিলাম আর কি, এবং সেখানে এই ফুড অ্যান্ড নিউট্রিশনে যে সবাই গিয়ে ভর্তি হবে তা কিন্তু না, তো সেখানেও কিন্তু একটা মার্কস ছিল, এই মার্কস এর বাইরে কেউ পাবে না, এবং সেটাও তারা মার্কিং করে দিয়েছে 800 থেকে তারা শুরু করেছে আমাদের সময়। তো যাই হোক, ওইখানে টিকলাম এবং ভর্তি পরীক্ষা ছিল, কিন্তু আমি না কোনো ইন্টারেস্ট পাই নাই যেটাতে পড়বো। মানে আমি ভর্তি হওয়ার পর আমাকে সবাই খুব নেগেটিভ কথা, এটা তো একটা রান্না বান্নার সাবজেক্ট, হোম ইকোনমিক্স হলো একটা রান্নার কলেজ, মানে এরকম। কিন্তু আসলে যখন পড়তে যাই দেখি আমি ফিজিওলজি, মেটাবলিজম, ফিজিক্স, বায়োকেমিস্ট্রি আমি কিছুই মিল পাই না। ইভেন তো আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস, উই হ্যাভ, আমাদের তো কুকিং করতে হতো না, প্র্যাকটিক্যাল ক্লাসে কুক করা হতো, বাট আমরা শুধু ক্যালোরি মেজার করা, পুষ্টিগুণ গুলাকে বের করা আমাদের প্র্যাকটিক্যাল ছিল এটা, বাট এটা আসলে কাউকে বুঝাতে পারতাম না। সো দ্যাট একটা ডিপ্রেশন কিন্তু কাজ করেছে, আমি আই এম নট এনজয়িং মাই ক্লাস, আমি ক্লাসে পড়ালেখাটা এনজয় করতাম না, ডিপ্রেশনে ভুগতেছি এটা করে, এরকম হোম ইকোনমিক্স এর মেয়েদের আগে বিয়ে হয়ে যায়, মানে এই টাইপের একটা জিনিস ছিল। সো আমি যখন, আমারও সেম অনার্স ফাইনাল ইয়ারে কিন্তু আমার বিয়ে হয়, আমার বিয়ের প্রায় 23 দিন না 25 দিনের মাথায় আমার ফাইনাল পরীক্ষা। আমি তো একরকম ডিসিশন নিয়েছি যে আমি ফাইনাল পরীক্ষা দিব না, রেজাল্ট খারাপ হবে। তো এখানেও কিন্তু শ্বশুরের অবদানই বলবো, আমার যে শ্বশুরের কথা বললাম উনি আমাকে বলছে আচ্ছা দেও, ফেল করলে ফেল করুক, আমরা কাউরে বলবো না, ঠিক আমাকে এই ডায়লগটা দিচ্ছে। আমি অফিসে গেলাম, আমার শ্বশুরকে বলতেছে আমি এবছর পরীক্ষা দিব না, এটা এই বিয়ের মাত্র এটা দাওয়াত টাওয়াত খেয়ে কি পরীক্ষা দিব, কোনো লেখাপড়া হচ্ছে না। তো উনি বলতেছে আচ্ছা তুমি দিয়ে ফেলো, ফেল করলে তো আবার দিতে পারবা, কিন্তু দিবা না এটা তো না, মানে ওনার একটা কনফিডেন্ট তুমি দিলে হয়ে যাবে, কিছু একটা হবে, ওনার ওনার কনফিডেন্ট হলো এটা। আর বলতেছে ফেল করাটাও একটা যোগ্যতা, উনি আমাকে বলতেছে যে ফেল করাটা একটা যোগ্যতা, আচ্ছা ঠিক আছে। তো দিলাম, যাই হোক পাশ কিন্তু করে ফেলছি এখানের মধ্যে। হ্যাঁ, দেওয়ার পরে আমার হয়ে গেল। আর আমার আম্মু কেমন ছিল ধরেন, আমার যে বিয়ে হয়েছে আম্মুর মাথা ওই জিনিসটা নাই, আমার আম্মু হলো পড়া পড়া পড়া, এটা তার মধ্যে খুব বেশি। যেমন আমার বিয়ের পরের দিন আম্মু বললো যে তুমি এই বাসায় চলে আসো, আমার শ্বশুরকে বলছে চলে যেতেছে পড়তে। ইভেন আমার হাজবেন্ড যে আমার বাসায় যেত, আম্মু কিন্তু পছন্দ করতো না আমি যে গল্প করব, মানে আমি এটা খুব খেয়াল করতাম, মানে তোমার ওইখানে এসে বলতো যে তোমার তো পড়া আছে, তোমার তো পরীক্ষা, মানে আম্মুর মাথায় ওই জিনিসটা, তো পড়তে বসতে হইতো। আম্মুর বাসায় থেকে আমি ফাইনাল পরীক্ষা দিয়ে আসি, যাই হোক রেজাল্ট হলো মাস্টার্স, আমি একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করলাম, কনফিডেন্ট ছিলাম যে ফার্স্ট ক্লাস পাবো, যাই হোক পাই নাই অল্প মার্কস এর জন্য। মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু আমি একটা অফার পাই অ্যাপোলোতে। সো এখানেও একটা আমাদের জনপ্রিয় একজন আপুর কথাই বলবো, তামান্না চৌধুরী, অ্যাপোলোতে যে সিনিয়র কনসালটেন্ট, মানে উনি চিফ ডায়েটিশিয়ান, আপু আমার টিচার ছিলেন মাস্টার্স এ, ওনার কাছে আমি পড়তাম। তো উনি অ্যাপোলোতে ঢুকলো, উনি ঢোকার পরে যখন এখানে লোক চেয়েছে তখন কিন্তু উনি আমার কথা স্মরণ করলেন, উনি আমাকে বললো যে তুমি একটু সিভি দাও এখানে। সো অ্যাপোলোতে আমি 2-3 টাইম সিভি দেওয়ার পরে আমার অ্যাপোলোতে জব হয়। আমি জব হওয়ার পরে বুঝলাম যে আমার সাবজেক্টের আসলে ইম্পর্টেন্সটা কি, এবং সেটা তো ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ছিল, অল ইন্ডিয়াতে নিউট্রিশনিস্টরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো এখানের মধ্যে আমার প্রথমে ট্রেনিং পিরিয়ড ছিল, 3 মাসের ট্রেনিং পিরিয়ড ছিল, 3 মাসের ট্রেনিং পিরিয়ড আমি 1.5 মাসে আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারি, তখন আমাকে ওরা ফুল ফিল্ডে পাঠালো। এবং 1.5 মাসের জায়গায়, 3 মাসের জায়গায় যেহেতু আমার 1.5 মাসে ইন্টার্নি কমপ্লিট হলো, তখন আমি ওনাদেরকে বললাম যে তোমরা তো আমাকে 3 মাসের জন্য বলেছো এবং আমাকে একটা মিনিমাম স্যালারি তোমরা দিবে বলেছো, কিন্তু আমাকে তো 1.5 মাস পরে তোমরা ফিল্ডে একা পাঠাচ্ছ, তাহলে কি আমি আর একটু বেশি ডিজার্ভ করি না, এটা আমি সরাসরি এইচআর কে গিয়ে ওদের ম্যানেজমেন্টে বলেছি। সাথে সাথে তারা এগ্রি করেছে আমার কাজ, ওই 1.5 মাসের কাজের কারণে ওরা আমাকে ওই 1.5 মাসে কিন্তু আমাকে ইয়ে করে ফেলেছে, ফাইনাল করলো, এবং আমার স্যালারি কিন্তু সাথে সাথে 3 মাসের আগে 1.5 মাসের সময় আমার স্যালারি বেড়ে যায়। তো এটাতে আমি না খুব ইন্সপায়ার, মানে আমার খুব ভালো লেগেছে যে এটা ইভেন কাজ কিরকম করেছে। জাস্ট এক্সাম্পল দেয় যে 1.5 মাসের যে ট্রেনিংটা, আমি যখন অ্যাপোলোতে ঢুকি আমার ওয়েট ছিল 50 কিলো, আমি যখন অ্যাপোলো ছাড়ি আমার ওয়েট চলে আসছে 45 কিলো বিকজ অফ ওয়ার্ক। সো এত হ্যাকটিক কাজ সেখানে, বাট শিখিয়েছে এটা, আমি অলওয়েজ এই জন্য কৃতজ্ঞ থাকি যে আমি ওই সময় ওই লেবারটা দেওয়ার কারণে আমি কাজ শিখতে পেরেছি, এটা একটা বিষয়। মানে লাঞ্চ করার মতো টাইমও কিন্তু পাইনি, কাজের আগ্রহ আমার ছিল, এবং ইন্ডিয়ান অনেক ডক্টরের সাথে কাজ করার কারণে তারা খুব হেল্প করেছে, যে আমি যেটা বুঝতাম না। এবং বিলিভ মি যে আমরা যেটা পড়েছি, পড়া এবং প্র্যাকটিক্যাল টোটাল কোনো মিল নাই। ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে কিন্তু আমাদেরকে পড়ায় বেশি, প্র্যাকটিক্যালটা কম, অনলি 10-20% প্র্যাকটিক্যাল, অথচ এই সাবজেক্টটা এমন যেটার 60% প্র্যাকটিক্যাল হওয়া উচিত ছিল, কারণ আমরা থেরাপিউটিক ডায়েট, আমরা যে হসপিটালে সেটা থেরাপিউটিক ডায়েট, এটা আমরা এত লিটিল বিট আমরা পড়েছি, আমরা জাস্ট পড়েছি হ্যাঁ এই পেশেন্ট এই রোগ এই ডায়েট এরকম,
কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করতে গেলাম তখন আসলে ইট ওয়াজ ডিফারেন্ট, এবং মাল্টি টাইপ অফ ডিজিজ দিয়ে যে পেশেন্ট তাকে ট্রিটমেন্ট করো ডিফারেন্ট ওয়েতে। তো এই যে ডক্টরদের পাশে পাশে থেকে রাউন্ড গুলো দেওয়ার কারণে, ফাইল গুলো দেখার কারণে, আইসিইউ থেকে শুরু করে প্রতিটা জায়গায় ভিড় করার কারণে, মানে এই জায়গাগুলোতে আমি টোটাল কখনো ফাঁকি দেইনি। ইভেন আমার কখনো এমন রেকর্ড হয়নি অফিসে যে আমি দেরি করে গেছি, যেমন নিয়ম ছিল পরপর 3 দিন দেরি স্যালারি কিন্তু কাটা। আলহামদুলিল্লাহ এটা আমার অ্যাপোলোর লাইফে কখনোই হয় নাই। সেম জিনিসটা আমি কিন্তু অ্যাপোলোর 7 মাসের মাথায় আমার স্কোয়ারে জব হয়ে যায়, এবং স্কোয়ারের আমি স্টার্টিং থেকে স্কোয়ারের ওই ডিপার্টমেন্টটা আমার হাতে তৈরি ছিল, যেহেতু আমার অ্যাপোলোর এক্সপিরিয়েন্স ছিল। সো আমার ইন্টারভিউটা অনলি অ্যাপোলোর এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু স্কোয়ার করেছে, এবং স্কোয়ারেও কিন্তু আমার 5 টাইমস ইন্টারভিউর পরে আমার জব পার্মানেন্ট হয়, এবং সেখানেও আমি অ্যাপোলো থেকে ছেড়ে আসা স্যালারি দিয়ে কিন্তু এখানে আমি জয়েন করি আলহামদুলিল্লাহ। সো এটা একটা বিগ প্লেস ছিল যে আমাকে প্রুফ করার জন্য। সো স্কোয়ারের মধ্যে এখানেও আমার ম্যানেজমেন্টের সাথে একটা ভালো ইন্টিমেসি, আমি 10 বছর স্কোয়ারে কাজ করেছি। এই 10 বছরের মধ্যেই কিন্তু প্রথম সেরা রাঁধুনি 1418 একটা প্রোগ্রাম হয়, সিদ্দিকা কবিরকে চিনে না এমন কেউ নাই আমাদের লিজেন্ড। বাট ইন্টারেস্টিং বিষয় হলো ম্যাডাম হলো রন্ধন শিল্পী হিসেবে লিজেন্ড হয়ে গেছে বা সেলিব্রিটি হয়েছে, আপা কিন্তু চেম্বার করেনি কখন, উনি নিউট্রিশনিস্ট না, উনি কিন্তু রন্ধন শিল্পী, এবং ওনার বই বিখ্যাত ছিল, রেসিপি মেকার ছিল। সো উনি প্রতি বছর কিন্তু এই প্রোগ্রামটা করতো, সেরা রাঁধুনির প্রোগ্রামে জাজ থাকতো আপা, এবং অনেকেই মনে করতো আমি সিদ্দিকা কবিরের কিছু একটা, যেহেতু আয়েশা সিদ্দিকা, আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে সিদ্দিকা কবির আমার কি হয়, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন, উনি আমাদের ম্যাডাম ছিলেন। তো ওনার জায়গাটায় ওই বছর আপা মারা যায়, স্কোয়ারে কিন্তু সিদ্দিকা কবির আপা মারা যায়। ওই বছর এই প্রোগ্রামটা যখন হয় তখন তো আপা নাই, আপার ওই জায়গার রিপ্লেসমেন্ট হিসেবে জাজ হিসেবে আমাকে নেয়। এটা তো আমার জন্য আসলে অনেক বড় পাওয়া, আমার প্রথম মিডিয়া প্রোগ্রাম কিন্তু আমি জাজ হিসেবে যাই সেরা রাঁধুনি 1418-তে, এবং ওদেরকে আমি গ্রুমিংটা করাই, রাঁধুনিদের গ্রুমিংটা করাই, এটাও আমার ফার্স্ট কাজ কিন্তু, মানে এটা আমি কখনো চিন্তাই করি নাই যে এই বড় এত একটা প্ল্যাটফর্মে আমি গ্রুমিং করবো, এটা আমি এই জিনিসগুলো আমি জানি না। এবং আমার একটা বিষয় হলো কি, আমি কখনোই কোনো কাজকে কেন জানি না করি না, মানে কি আমি না বুঝে বলে ফেলি হ্যাঁ, তারপর আমি এটাকে শিখি, সাহস করলাম, তখন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হয় আই ডোন্ট নো, এখানে আমার একটা ফ্রেন্ডের হাজবেন্ড আমাকে হেল্প করেছে, আমি জিনিসগুলো সব ওনাকে সার্ভ করেছি, উনি আমাকে প্রেজেন্টেশনটা রেডি করে দিল। সো এইটার এই প্রোগ্রামটা করে এই প্রোগ্রামটা হিট হয়। এই প্রোগ্রামটা করার পর আমার পরপর টিভির অফার আসতে থাকে, আমি বিটিভিতে সর্বপ্রথম শতরূপা প্রোগ্রামটা করি, শতরূপাতে আমি নিয়মিত প্রোগ্রাম করি, রাহিমা সুলতান আর রিতা আপা প্রেজেন্টার ছিলেন, এরকম করে আর কি। তখন আর বাদ যায়নি আসলে মাছরাঙ্গা, চ্যানেল আই থেকে শুরু করে প্রতিটা জায়গায়, তবে সবচেয়ে বেশি ডক্টরস প্রোগ্রাম গুলো আমরা বেশি করেছি, এই একটা বিষয়। সো এগুলি হয়তো মানে হয়তো আমি আমার যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো কারেক্ট ছিল বা মানুষের কাছে সেটার গ্রহণযোগ্যতা পেয়েছে, বা মানুষ যদি আসলে পছন্দ না করতো তাহলে আমি আয়েশা সিদ্দিকা মানে আজকে এই যে পরিচিত হওয়া বা সেলিব্রিটি যে শব্দটা ইউজ করা, এটার পুরো ক্রেডিটটা প্রথমেই সৃষ্টিকর্তার, তারপরে হলো যারা আমার ভিউয়ার্স, তারা আমার কথা যদি আসলে কেউ নাই শুনতো তাহলে তো আসলে আমি এই জায়গায় আসতে পারতাম না, তাই না? এতদূর আসা যেত না। তারা আমার কথা, তারা কথাগুলো শুনেছে এবং তাদের সাপোর্টেই কিন্তু আমার এখানে আসা, আদারওয়াইজ কিন্তু না। আমি বক্তা হলে কি হবে, বক্তার যদি কোনো দর্শক না থাকে তাহলে তো আসলে হবে না। তো এটাই আসলে থিম, যে কাজকে কখনো না বলিনি, আমি একদম ছোট খাটো প্রতিটা কাজ করতাম, যেটা আমার নেচার স্টিল নাও আছে, এবং এখনো আমাকে অনেকে বলে যে তুমি সব কাজে পজিটিভ বলো কেন, ছোটখাটো কেউ ডাকলেই কেন প্রোগ্রাম করে দাও, এটা আমাকে অনেকেই বলে। আমি আসলে না শব্দটা ইউজ করতে শিখি নাই, আমার মনে হয় এই নেচারটা আমি কিন্তু আপু এখন এই কথাটাই বলতাম দর্শকদেরকে, যে আমি আসলে বলতে চাই যে গত কয়েক বছরে যেহেতু আমার আয়েশা আপুর সাথে পরিচয়, তো আমি কখনো কিন্তু আপুর মুখে না শুনি নাই। আপু বলে যে হ্যাঁ তুমি 2 দিন পরে করো, বা আপু 2 দিন খুব ব্যস্ত আছে তারপরে কিন্তু করো, কিন্তু কোনোদিনও আমি শুনিনি যে না আমি পারবো না বা আমি করবো না। এই যে একটা অ্যাটিচিউড, এটা আসলে বলবো যে একজন ভালো মানুষ হিসাবে, এবং সব সময় কিন্তু আপু দর্শকদের কথা চিন্তা করে, যে আমার দর্শকরা বা আমার ভিউয়ার্সরা কতটা ভাববে বা কতটা চিন্তা করছে আমাকে নিয়ে, বা আমি যে কথাটা বলবো সেই কথাটা কতটুকু তাদের উপর এফেক্ট ফেলবে। এবং একটা ছোট্ট উদাহরণ দিতে চাই, যে গত কিছুদিন আগে আপুর সাথে যখন আমার কথা হচ্ছিল, আপু একটা কথা আমাকে বলেছিল যেটা আমার অসম্ভব ভালো লেগেছে, এবং তারপর থেকে আমি ফলো করার চেষ্টা করি, যে যখন একটা বিষয় নিয়ে আমি বলবো বা যখন একটা বিষয় নিয়ে আমি লিখবো সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। মাঝখানে যখন COVID-19 প্যান্ডেমিক শুরু হলো, তখন সবাই এক ধার্সে লেবু খাওয়া শুরু করলো, লবঙ্গ দিয়ে পানি একদম জাল করে কালো করে খাওয়া শুরু করে দিলো, মানে কোনো লিমিটেশনস নাই। তখন আপুর কিছু কথা, তারপরে চিয়া সিডস নিয়েও কিন্তু অনেকের অনেক ভুল ধারণা, যে চিয়া সিডস খেলেই হচ্ছে গিয়ে শুকিয়ে যাবে, ওজন কমে যাবে।
এই যে এতগুলো ধারণা কিন্তু আপু বদলে দিয়েছে, এবং আপুর পাশাপাশি এটাও বলতে হবে যে তামান্না আপুও কিন্তু তার ফেসবুক থেকে খুব চেষ্টা করছিল, বা আয়েশা আপুর কথা বলবো যে তাজকুনি অতিথি, যে ওনারা কিন্তু নিজেদের পেজ থেকে অলওয়েজ চেষ্টা করে যে কতটুকু সঠিক ইনফরমেশন দর্শক আপনাদের জন্য দেওয়া যায়, এবং এটা কিন্তু আপনারা খুবই গ্রেটফুল তাদের কাছে আপনাদের হওয়া উচিত। আপু আমি সবার পক্ষ থেকে আপনাকে কিন্তু এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। না আপু, আমি একটু অ্যাড করি এখানে, যেটা হচ্ছে হ্যাঁ আমার সাথে আশা আপু যে পরিচয় পরিচয়টা আর কি, সেটা হচ্ছে যে আমি একদিন হঠাৎ করি, যেহেতু উনি অনেক পেস্ট অনেক ফেমাস, আমার সামনে চলে আসে যে ভিটামিন ডি নিয়ে। তো আমি বললাম যে ভিটামিন ডি নিয়ে এত সুন্দর লেখা বাংলাতে, বাংলাদেশ থেকে যারা ভিটামিন ডি নিয়ে যত অ্যালেবেল কথা বলছে, এই একটা হ্যাঁ ইনফরমেশন পাইছি যেটা একদম 100% কারেক্ট আমার যেটুকু স্টাডি আর কি। আমি তো রং হতে পারি, আমি তো অল্প জানি। তো এরপর আমি ওনাকে নক করলাম, আপু আই ওয়ান্ট টক টু ইউ, ইউ নো আই লাইক ইউর 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 মেসেজ। তো আমি তো ওনাকে বললাম, উনি খুবই নাইস এবং আমার সাথে কথা বললেন সুন্দর করে, কোনো ধরনের, উনি যে এত একটা ফেমাস পার্সন যে আমি ছোট একটা মানুষ এনার্গিতে কথা বলছি, কারণ আমি কিন্তু ফেমাস না, আপনি জানেন আমার ফেসবুকে বয়স না না 5 মাস। হ্যাঁ, তো তো তখন বললাম যে আসলে আপনাদের মতো মানুষ আমাদের দেশে দরকার। হ্যাঁ, এই যে আপনি, আমি আপনাকে নক করছি, আপনি রিপ্লাই করেছেন এত ব্যস্ততার মাঝেও, এই যে সত্য কথাগুলা সাহস করে বলছেন। হ্যাঁ, আমি দেখেছি আমাকে অনেক, আমি ইদানিং কিছু পেশেন্ট পেয়েছি বাংলাদেশ থেকে, তারা প্রেসক্রিপশন পাঠায় ডাক্তার দিয়েছে আর কি, যে ভিটামিন ডি কতটুকু পাবে, সিল মারা থাকে যে ভিটামিন ডি এটুকু করে থাকে, ভিটামিন ডি এভাবে খাওয়া যায় না, ভিটামিন ডি কার কতটুকু কোন লেভেল আছে টেস্ট করতে হবে আগে। এক্স্যাক্টলি হ্যাঁ, টেস্ট করতে তো হবে। কারো কারো লাগবে 50,000 ডেইলি যারা মানে সিভিয়ারলি এফেক্টেড টেম্পোরারিলি, আর কারো 10,000 হলে হবে, আর সবাই 2,000 হলে হয় আর কি। এটা হচ্ছে জেনারেল মাপ। তো মানুষ কিন্তু এলোমেলো কথা বলছে, তো তখন থেকে ওনার সাথে পরিচয়। এবং একটা জিনিস হচ্ছে যে আরেকটা কথা বলি, যেটা আমাদের যে, আমরা যারা হেলথ নিয়ে কাজ করি, আমাদেরকে সবার জন্য মানুষ হতে হবে, কারণ এত ব্যস্ততার মধ্যেও আমরা মানুষকে ভলন্টিয়ারলি হেল্প করি, যেটা আপনি ডাক্তার নাইমে করছেন, ডক্টর সিদ্দিকা আপু করছেন, যে আশা সিদ্দিকা আপু আপনারা জানেন কিভাবে ডেলি কয়েকটা লাইফ করছেন, এটা কিন্তু সম্ভব না, অসম্ভবের থেকে বেশি কাজ আমরা করছি কিন্তু, মানে ফ্যামিলি, চাকরি, রুগী দেখা সব করার পর থেকে। এই যে আজকে আমার রুগী আছে, আমি হচ্ছে না ঈদ উপলক্ষে কিছু লাইভ করে যদি করি, কিছু যারা সত্যিকারে এই হেলথ গুলা ছড়াই দিচ্ছে মানুষের কাছে, হেল্প তাদের কিন্তু আমি একসাথে প্ল্যাটফর্মে আনতে পারি, এটা কিন্তু বিশাল একটা সার্ভিস। এনিওয়ে, তো আশা আপু দেশ থেকে আসছেন, ব্যস্ত ছিল, উনি কিন্তু আজকে আসার কথা ছিল না। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে এইভাবে নিজের মানে নিজের সময়টাকে নিয়ে এসে মানুষের জন্য দেয়া। থ্যাংক ইউ আশা আপু অ্যাগেন, থ্যাংক ইউ ডক্টর নাইমা অ্যাগেন, সরি আই জাস্ট ফিল ওভার, থ্যাংকস। ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু বলছিলেন যে ভিটামিন ডির ব্যাপারটা, যদি মুজিব ভাই এখানে আমি বলি যে আপনার পরিচয়টা কিন্তু আমার সাথে সেখান থেকে, কারণ আমি কিন্তু আপনার এই ব্যাপারটা যে ভিটামিন ডি লেখাটা আপুর পছন্দ করেছেন আপনি এবং আপুর সাথে কথা হয়েছে, সেটা কিন্তু আমি আপুর কাছ থেকেই শুনেছি, এবং সেটা কিন্তু সেই সময়ের আজকে প্রোগ্রামে দেখা হলো, কিন্তু আপনার ব্যাপারে কিন্তু তখনই শুনেছি, এবং আপু খুবই ভালো মতো বলছিল যে জানো আমার লেখাটা একজন খুব পছন্দ করেছে, আমার সাথে যোগাযোগ করেছে। তো তখন থেকেই কিন্তু আসলে মানে আপনাকে আমার চেনা, এবং আপু এবং এটা আজকে এটা বললাম, আমি কিন্তু প্রোগ্রামের শুরুতে আপনাকে এটা বলিনি, কিন্তু আজকে যেহেতু সুযোগটা এখন পেলাম এখন বললাম। আসলে ভিটামিন ডি নিয়ে কিন্তু অসম্ভব মানে কিছু ভুল ধারণা সৃষ্টি হয়েছিল আচ্ছা দর্শকদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে আপু, এটা নিশ্চয়ই আপনি জানেন, কেননা আমাদের একটা ডোজ থাকে যেটা বলছিল ভাইয়া, ডোজটা কিন্তু কেউ মানছিল না, যেটা শুরুতে দেখা হয়েছে যে যখন যেটা বলছে ওষুধ, যেমন ইমিউন বুস্টিং এর জন্য খেতে হবে কি ভিটামিন ডি, ভিটামিন সি আর অন্যান্য খাবার গুলো, তো সবাই তখন কি করলো, ভিটামিন ডি যেহেতু সাপ্লিমেন্টেশন পাওয়া যাচ্ছে, ভিটামিন সি হচ্ছে গিয়ে তারা ফুড সাপ্লিমেন্ট সবই খাচ্ছে, তো ভিটামিন ডি টা তখন তারা ডোজ মেনটেন না করে এভরিডে অনেকেই খাওয়া শুরু করলো, এতে কিন্তু করে অনেকে দেখা গেছে হাইপার ভিটামিনোসিস ও হয়েছে। হুম তো হুম হুম এই যে আপনার কাজ করছেন আপু, এটা কিন্তু খুবই একটা ভালো দিক হয়েছে, এবং এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে, যদি আমি বলি যে অ্যাজ এ ক্লিনিক্যাল সাইড যেহেতু প্র্যাকটিস করছি আমরা, তো আমরা কিন্তু দেখছি যে এখন কিন্তু হাইপার ভিটামিনোসিসটা অনেকটাই কমে গিয়েছে। ইনফ্যাক্ট হলো পেশেন্টটা কিন্তু বোঝে না হোয়াট ইজ হাইপার ভিটামিনোসিস। এটাও আমি কোন একটা এক্স্যাক্টলি লাইভে বলেছিলাম যে এটা হলে, যেমন অনেকে বলে যে আপা বমি বমি লাগছে বা এটা, তখন কিন্তু আমি অনেক সময় বলি চেক করি আপনি কি কি নিচ্ছেন এই মুহূর্তে। হ্যাঁ, সো বোঝা যায় কিন্তু যে তার কোন কারণে সে ডিপ্রেশনে আছে, কোন কারণে কি, এগুলো সবই তো নিউট্রিশনাল রিলেটেড আর কি থাকে। তো আমি প্রচুর প্রেসক্রিপশন পেয়েছি যেটাতে তারা ওই যে প্রথম দিকে অনেক প্রেসক্রিপশন ছড়িয়ে গেছে আসলে অনলাইনে। হ্যাঁ, এবং আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে আগে অ্যান্টিবায়োটিক নিবে, কেউ 40,000 করে ভিটামিন ডি বাংলাদেশে কমনলি কিন্তু নিচ্ছে। আমি নিজে, আমি এই যে চেম্বারে যাচ্ছি, ইনফ্যাক্ট অনলাইনে যা দেখছি,
তাদের প্রেসক্রিপশন শো করছে, আমি কিন্তু তখন বলি দয়া করে আগে চেক করেন, আপনারটা যদি 10-এর নিচে থাকে একরকম ডোজ, 20-এর নিচে থাকলে একরকম থাকবে, 30-এর নিচে থাকলে একরকম থাকবে, ওয়াই ইউ টেকিং দিস, এইভাবে তো আসলে নেওয়া যাবে না। আর অনলি ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করলে ভিটামিন ডি বাড়বে এটা কে বলেছে? উইদাউট সানলাইট কখনোই বডিতে এটা সিনথেসিস হবে না, এটাই আমাদের দেশের মানুষ কিন্তু জানে না। আর আমরা প্রচুর ভিটামিন ডি নিচ্ছি, ফুড নিচ্ছি, কিন্তু আমরা সানলাইটে যাচ্ছি না, সো হোয়াট দ্য হেল, আমাদের তো আলটিমেটলি রেজাল্ট জিরো। যদিও এটা বেড়ে যাবে, যাওয়ার পরে কি হবে, 3-4 মান্থসে আবার এটা ব্রেকডাউন হবে, আবার নেমে যাবে। যেটা সানলাইট আমাদেরকে স্ট্রং করবে এটাই কিন্তু বোঝেন, অর্থাৎ ন্যাচারালি যেটা আমরা পাচ্ছি গড গিফটেড, আমরা আসলে এটাকে ভ্যালু করছিলাম, যেটা আমাদেরকে কিনে খেতে হবে ভ্যালুটা কিন্তু সেটাতেই আমরা দিচ্ছি। সো এই যে আমাদের কনসেপশন গুলো যে কোনো বিষয়ের বিষয়ে আমরা কিন্তু বুঝি না, সব রং কনসেপশনে থাকি। গড গিফটেড জিনিসগুলোকে যদি আমরা ইজিলি নেই, এটা যে আমাদের হেলথ বেনিফিট এটা কিন্তু মানুষ বোঝে না। এবং সবসময় আমরা বলে থাকি যে ফ্রি জিনিসের মূল্যায়ন কিন্তু মানুষ করে না, ফ্রিতে যে জিনিসগুলো দেওয়া হয় সেটার মূল্যায়ন কিন্তু মানুষ করে না, তাই না? এটা আবার কিন্তু মানুষ ট্রিটমেন্টের জায়গাগুলো ফ্রিতেই চায়, ট্রিটমেন্ট যখন করবেন আপনি। আপু এখানে যদি একটা কথা একটু বলি, একটা প্রশ্ন, প্রশ্ন না আসলে একটা কমেন্ট কিন্তু এরকম এসেছে, আমি তো অনেকক্ষণ ধরে কমেন্ট গুলো দেখছি, তো আপনাদের দুজনকে সালাম জানাচ্ছে, শুভকামনা জানাচ্ছে, আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন ধর্মী আলোচনা হচ্ছে, সবাই পছন্দ করছে এবং দেখছে অনেকেই। তো একজন কিন্তু লিখেছে, একজন কিন্তু লিখেছে আসলে যার বলবো যে যার আইডিটা হয়তো বা নামটা ঠিক নেই, বাট আইডি প্রোফাইলটা দেওয়া সাধারণ মানুষ, কিন্তু উনি একটা কথা লিখেছে যে ম্যাডাম আপনার থেকে ফ্রিতে অনেক পরামর্শ পেয়েছি, আপনার প্রতি অনেক দোয়া ও শুভকামনা। এই যে ফ্রির পরামর্শটা কিন্তু সবাই খুব পছন্দ করে এবং এটা কিন্তু অ্যাকসেপ্ট করে। আজকে যদি আমরা এখানে বলতাম যে আমরা এখানে ফ্রি কোনো পরামর্শ দিচ্ছি না বা আমরা এই কোনো প্রোগ্রাম গুলো করছি না, তখন কিন্তু এতটাও আসলে সবার কাছাকাছি যাওয়া যেত না, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো। আপু কি বলেন? হ্যাঁ, আমি এটা মনে করি, আমি এটাকে খুব সাপোর্ট করি। যেমন এরপরও আমাদের যে লাইভ গুলো আমরা করি, ইনফ্যাক্ট আমাদের যে পেজের রিপ্লে গুলো আমরা করি, আমার কিন্তু ব্যক্তিগত আইডিতেও যেমন কমেন্টস থাকে, মানে ইনবক্সে প্রচুর মেসেজ থাকে অ্যাবাউট চাইল্ড, প্রেগনেন্ট ওমেন ইন দিস সিচুয়েশন, আবার কিন্তু আমার 2-3টা পেজ আছে, প্রতিটা পেজেও কিন্তু প্রশ্ন থাকে। সো কিছু কিছু এত থেরাপিউটিক থাকে যে এত ডিটেলস লেখা আমাদের জন্য আসলেই ডিফিকাল্ট হয়ে যায়, তখন কিন্তু ওই পর্যায়ে কিছুটা দিয়ে বলে যে ইউ ক্যান মেক অ্যাপয়েন্টমেন্ট সো দ্যাট আই উইল টেক কেয়ার প্রপারলি। কারণ একটা মাকে কাউন্সিল, যেমন কেউ চট করে আমার ওজন এত, এটা আমাকে একটা ডায়েট চার্ট দিন, এই কথাটাই আমরা এখনো পিপলকে বুঝাতে পারি নাই যে ডায়েট চার্ট কখনো মানে গণ হতে পারে না, এটা ইন্ডিভিজুয়াল, ফুডের টেস্ট আছে, কোন জায়গায় থাকে, অ্যাভেলেবিলিটির উপর আছে, তাই না? হাউ মাচ ক্যালোরি হি অর শি ক্যান বি ইনটেক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা এক একজনের সায়েন্স আসলে এক এক রকম করে ফেলেছে। আমাদের এখানে যেমন ওজন কমানো বাড়ানো নিয়ে প্রচুর মিথ এবং প্রচুর কন্ট্রাডিক্ট আছে, যেহেতু আমরা অনেকেই এখানে করছি, যেমন আমাদের এখানে কেউ কিটো ডায়েটটাকে জনপ্রিয় করার চেষ্টা করছে, কেউ হলো আবার এটার অ্যাগেনিস্টে কথা বলছে, তো আসলে এখানে পিপলের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমরা যতক্ষণ না পর্যন্ত একটা জায়গায় আসতে পারবো, পিপলকে সরাসরি সার্ভিস দিতে পারবো না। কারণ এই জায়গাটাতেই আমাকে অনেকে যেমন এই ধরনের প্রশ্ন করছে যে মানে আপনি যখন, আমি কিন্তু যে কোনো লেখা যখন লিখি প্রচুর ইনফরমেশন দিয়ে লেখাটাকে লিখি, আমি যখন ভিডিও ক্লিপস দেই আমার পেজে বা যে কোনো জায়গায়, ইনফ্যাক্ট অনেকগুলো ইউটিউব চ্যানেল আমাকে এরকমও বলেছে, আপা আপনি এত ডিটেলস বলেন কেন, আপনি ছোট্ট করে উত্তর দেন, আমার একটা অভ্যাস হলো ডিটেলস বলা, এটাও কিন্তু আমাকে বরং তারা বলে আপা কেউ এত ডিটেলস বলে না। এটা আমার কথা হলো যে আমার এই ডিটেলস থেকে যদি রোগীটা ঠিক হয়ে যায় দ্যাট ইজ ফাইন, তাহলে হয়ে গেল, হ্যাঁ না হলে সে আসবে এটা। কিন্তু তারপরও কিন্তু শুনতে হয় যে ইনসাইড আমরা চাই যে চেম্বারেই রুগীটাকে লাস্ট পর্যন্ত আনাতে, তখনই শুধু রুগীকে বলা হয়, যেটা সলিউশন আসলে ছোট্ট একটা এই জায়গাতে দেওয়া সম্ভব না। যে কোনো একটা বাচ্চার থেরাপিউটিক ট্রিটমেন্ট কখনোই পসিবল না, একজন প্রেগনেন্ট ওমেনও যে ভ্যারি করে এটাও কিন্তু মানুষ বুঝে না, মনে করে যে প্রেগনেন্ট মানে সব সমান, নো, এখানে কতগুলো জিনিস ম্যাটার করে না, তার ওজন, তার বয়স, তার জেস্টেশনাল ডায়াবেটিস আছে কিনা, প্রেশার, সেভাবে তো ফুড ইনটেকটা সে করবে এবং সে কিভাবে ওয়েটটাকে মেনটেন করবে। এই জন্য আজকে হয়তো ভার্চুয়ালি আমাদের অনেক ফ্রেন্ড, অনেক ফলোয়ার তারা আছে, সবসময় হয়তো আমরা যে কমেন্টস এ রিপ্লে যখন পারফেক্টলি হয় না, অনেকে রাগ করে যে টাকার জন্যই তাহলে করছেন, তাহলে পেজ খুলেছেন কেন, এই ধরনের কথা কিন্তু বলে অনেক নেগেটিভ, বা অমুক ডাক্তার ওনার ট্রিটমেন্ট ভালো, উনি বাংলাদেশে পুরো মানুষকে ট্রিটমেন্ট দিয়ে ফেলেছে। হ্যাঁ, ইনসাইড অফ দিস প্রতিটা জায়গায় আমরা বিজনেস, প্রতিটা মানুষই তাই করে, এবং বিজনেস নট এ নেগেটিভ ওয়ার্ড, বিজনেসটা কিন্তু পজিটিভ ওয়ার্ড, বিকজ অফ যদি আমরা আমাদের ধর্মের কথা বলি, আমাদের নবী উনি কিন্তু বিজনেসই করেছেন, তো এটা একটা সুন্না। কিন্তু তুমি কিভাবে করছো, তুমি মানুষকে ঠকিয়ে করলে
সেটা থেকে গুনাহ হবে। কিন্তু যদি মানুষকে না ঠকি করা হয়, কারণ আল্লাহ পাক তো একজনের দ্বারা একজনের রিজিককে দিয়েই দিয়েছেন, তাই না? আমার রিজিক এভাবেই দিয়েছেন যে আমি পুষ্টিবিদ হব, আমি রুগী দেখবো, আমার রিজিকটা এখান থেকে আসবে। এবং রিজিক শুধুমাত্র টাকা পয়সা তা কিন্তু নয়। যেমন আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, আমরা যেখানে কথা বলছি, আমরা যে 3 জন মানুষ একসাথে হলাম, আমাদের সাথে আরো অনেকগুলো মানুষ ভার্চুয়ালি কানেক্টেড হলো, আমাদের কথাগুলো তাদের জন্য ইন্সপিরেশন হবে যে আমি আমার লাইফ স্টাইল, আমার লাইফটাকে এক্সপ্লেন করছি, মুজিব ভাই তারটা খুব বলছে, তাই না? এখানেও কিন্তু অনেক পজিটিভ ওয়ার্ড আছে। আমরা ভার্চুয়ালি অনেকে খুব ডিপ্রেশনে ভুগি, লাইফে কিছু হলো না, কিছু পেলাম না, খুব নেগেটিভ চিন্তা করি, হ্যাঁ, এখান থেকেও কিন্তু অনেক পজিটিভ জিনিস মানুষ নিয়ে যাবে। আমরা যখন আরেকজনের গল্প শুনি তখন কিন্তু ইন্সপায়ার হই, আমি হই পার্সোনালি, আমি অনেকের গল্প শুনতে পছন্দ করি, তো আসলে কিভাবে হলো, কিভাবে এত দূর পর্যন্ত গেল। সেটা যদি একজন চোরও হয় তারও সাকসেস আছে, চোর তো চুরি করছে কিন্তু তারও সাকসেস, মানে সে সাকসেসফুল চোর কিনা এটা জানতে হবে আমাকে, তাই না, তার প্রফেশনে। এখন ধর্মীয় ভাবে চুরি করা যাবে না, তাই না, কিন্তু বিষয়টা হলো আপনার নিয়তটা, আপনি নিয়ত কোনটা করছেন। যে আপনার যদি নিয়ত থাকে যে আপনি চুরি করবেন, সৃষ্টিকর্তা আপনাকে দিয়ে তাই করাবে, কিন্তু আমার যদি নিয়ত থাকে আমি মানুষের সেবা করব, আমাকে সৃষ্টিকর্তা আমাকে দিয়ে কিন্তু তাই করাবে। এটাই আসলে আমাদের মানুষের জন্য করা। ইভেন আমি চেষ্টা করি আমার স্টিল, মানে যতটুকু টাইম থাকার, আমি যত মানুষই আমাকে মেসেজ করুক না কেন আমি কিন্তু অ্যান্সার করি, এবং এটা আমি বলবো যে আমি 99.9% মেনটেন করি। মানে আমার পার্সোনাল আইডি তো, আমাকে যদি কেউ নক করে, আপা আপনাকে দেখেছে এটা, আপা আমি খুব বিপদে, ইভেন এই কোভিড সিচুয়েশনে, নট রিলেটেড অন মি, অন্য রিলেশন, সে প্রেগনেন্ট, তার খুব জরুরি অবস্থা, এরকম হয়ে গেছে, কিন্তু সে কেন জানি মনে করছে যে আমাকে বললে আমি হেল্পটা করবো, তাই হয়েছে, আমি কিন্তু করেছি। জাস্ট একটা এক্সাম্পল দেই, গত 15-20 দিন আগের কথা বলি, আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসছে, ডিয়ার ডক্টর আয়েশা সিদ্দিকা, মানে আমাকে সে পাগলের মতো খুঁজছে, বিকজ তার ওয়াইফ হলো আমার পেশেন্ট, তারা খুব বিপদে আছে, এক্ষুনি যদি একটু আমার নাম্বারটা না দেয় খুব বিপদ হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু মেসেজেই বুঝছি যে আমার পেশেন্ট হবে না, কারণ আমি ইয়েতে বুঝছি যে আমার পেশেন্ট এইভাবে হন্য হয়ে খোঁজার কিছুই নাই, আমার ট্রিটমেন্টে ইনশাল্লাহ কারো মৃত্যু হবে না, এতটুকু আমি জানি। হ্যাঁ, ওই জীবন মরণ সমস্যা কারো নিয়ে আমার কাছে আসবে না। তখন আমি কিন্তু সাথে সাথে নাম্বারটা পাঠালাম, পাঠানোর পরে ভদ্রলোক আমাকে ফোন দিলেন, একজন ভদ্রলোক ফোন দিয়ে বললেন যে আপনি আয়েশা সিদ্দিকা, ডক্টর আয়েশা সিদ্দিকা? আমি বললাম আমি ডায়েটিশিয়ান আয়েশা সিদ্দিকা। জিজ্ঞেস করলো আপনি কি মিরপুর অমুক হসপিটালে বসেন? আমি বললাম যে না, আমি জাপান বাংলাদেশে বসে। এটা তখন বুঝলাম যে ওনার ওয়াইফের ডক্টরের নাম আয়েশা সিদ্দিকা, মিরপুরের একটা হসপিটাল, ইসলামী ব্যাংক বা কোথাও বসেন, কিন্তু ওনারা তাকে সার্চ করে পাচ্ছে না। আমি বললাম যে ভাই কোনো যদি অসুবিধা না থাকে আপনি আমাকে বলেন, আমি না। উনি বললো যে ম্যাডাম আমি আপনাকে একটু শেয়ার করতে চাই যদি সময় থাকে। আমি বললাম যে করেন। তখন রাতের 10টা, তখন উনি আমাকে বললো যে ওনার ওয়াইফ অফিস থেকে ফিরেছে, সাডেন এত পেইন লোয়ার অ্যাবডোমেনে, উনি ফেইন্ট হয়ে তার ওয়াইফ বাথরুমে পড়ে যায়, তারপরে বমিটিং হয়, এখন ওনারা কি করবেন কিছু বুঝতে পারছেন না। তখন আমি তার ওয়াইফ বললাম আপনার ওয়াইফকে ফোনটা দেন, ওনাকে দিল। আমি ওনাকে কয়েকটা কোয়েশ্চেন করেছি যে আপনার, আপনি মানে সামহাও আমার মনে হলো উনি কি প্রেগনেন্ট কিনা, এক, সেকেন্ড হলো অ্যাপেন্ডিক্স এর কোন কোন সাইডে পেইন্টেড সব জিজ্ঞেস করলাম। আই এম নট এ ডক্টর বাট আই হ্যাভ সাম আইডিয়া, আমার তো এই বিষয়গুলো আইডিয়া আছে যেহেতু হসপিটালে কাজ করেছি আমরা। আমি তাকে কয়েকটা প্রশ্ন করেছি, উনি কথাই বলতে পারছে না, মানে আমি বুঝলাম যে সেই ভদ্র মহিলা জীবন মরণ সমস্যা ওই সময়, মানে আমার নিজের মরণ হয়েছে, আমি এই সময়টা কি করবো তাদের জন্য। পরে আমি বললাম যে আমি একজন ডক্টরের নাম্বার আপনাদেরকে দিচ্ছি, এক্ষুনি যোগাযোগ করবেন, বাট আমার সাজেশন হলো ওনাকে ইমার্জেন্সি নেন, আমার ধারণা ওনাকে রাতের মধ্যে অপারেশন করতে হবে। আমি একটা জিনিস ধারণা করেছি যে টিউব প্রেগনেন্সি, এটা সেকেন্ড ধারণা করেছি গল ব্লাডার হতে পারে, থার্ড আমি অ্যাপেন্ডিক্স, এই তিনটাকে ধারণা করছি, এবং আমার মনে হয়েছে মহিলার কথা বলে যে ওনার এখনই অপারেশন লাগবে ট্রুলি। তখন আমি বললাম যে তারপরে একজন ডক্টরের সাজেশন নেন, আমার ব্যাচমেট ডক্টর রাজন, ও 32 নম্বরে থাকে, আমি ধানমন্ডি 12 থাকি, ওকে ফোন দিলাম। তো ওর সাথে কিন্তু আমার কোনোদিনও কথা হয় নাই, আমরা ভার্চুয়ালি কিন্তু 95-97 ব্যাচমেট আমরা। তো আমাদের এভাবে অনেক ফ্রেন্ড আছে ডাক্তার, আমরা একজন একজনকে রেফার করি। আমি সাথে সাথে রাজনকে বললাম, রাজন একজন আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, কিছু মনে করবা? ও তখন হেসে বলতেছে তোমার বাসায় আমার আসার কথা ছিল, কারণ হলো তুমি আমার নাম্বার অনেককে রেফার করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ দিতে, তোমার বাসায় আসবে, বাসার অ্যাড্রেস দাও, মানে ওই রাতেই আমার বাসায় আসবে। আর আমি বললাম এই মুহূর্তে আমার বাসায় এসো না, তুমি এই মুহূর্তে একটা হেল্প করো। কি হেল্প? তখন আমি তাকে সিকোয়েন্সটা বললাম, তুমি জানো যে এই রাতে 10:30 আমার ওই বন্ধু কিন্তু মিরপুর চলে গেছেন, মহিলার বাসা ছিল মিরপুর, আমার ফ্রেন্ড মিরপুরে গিয়ে রুগী দেখে ওকে হসপিটালাইজ করতে হয়েছে, আল্ট্রাসাউন্ড করার পরে দেখা গেছে যে তার ওই যে টিউব প্রেগনেন্সি এবং টিউব ব্রাস্ট হয়ে গেছে, অ্যাট্রোপিক প্রেগনেন্সি ছিল, সো ওইটা ব্রাস্ট হয়ে গেছে, এবং তারা হলো যে রাতের মধ্যে তাদের অপারেশন করতে হয়েছে। 2 দিন পরে আমার মেসেঞ্জারে খুব সুন্দর একটা মেসেজ আসছে ওই ভদ্রলোক, মানে উনি ওনার ডক্টরদেরকে নিয়ে ভেরি ভেরি নেগেটিভ থিং ছিল, এবং উনি লিখছে ওই মেসেজে আমাকে লিখছে যে আজকে থেকে আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে,
কারণ আমি নিজেও কিন্তু খোঁজ নিয়েছি, অপারেশন হলো কিনা আমি কিন্তু খোঁজ নিলাম, রাজন গেল ওই রাতে গেল, মানে এটা হলো আমার ওয়ে অফ ওয়ার্কিং, মানে আমি আমার শেষ পর্যন্ত চেষ্টা করি যে আমার হাতে কতটুকু আছে, স্টিল নাও আমি এটা করি। আমি গ্রামে গিয়েছি, বিলিভ মি আমি গ্রামে গিয়েছি, সেখানেও আমি পেশেন্টের ফোন ঈদের দিন প্রত্যেকটা দিন আমি রিসিভ, আমি বেরিয়েছি অনেক, ঘুরলাম ফিরলাম সবকিছু করেছি। ইভেন আমি যেদিন 30 তারিখে রাতে বাড়িতে যাই, 30 তারিখে রাত কিন্তু যমুনা টিভিতে আমার লাইভ ছিল। এখন আমি কোনোভাবে বাড়ি থেকে নেটওয়ার্ক পাচ্ছি না, কানেক্টিভিটি হতে পারছি না, করোনা রোগীদের নিয়ে ওরা আগে থেকে সিলেক্ট করেছে। আমি ওদেরকে বলেছিলাম যে আমার এখান থেকে নেট পাবো না, তাও ওরা আমার নামই রেখেছে। আমার হাতে আর 15 মিনিট সময়, আমি এখন কি করব। তখন আমি দ্রুত আমাদের আরেকজন ডায়েটিশিয়ানকে রেফার করলাম যে আপনারা ওকে ডাকেন, এখন প্রোগ্রাম চালিয়ে যান। ঈদের দিন সকাল 9টা থেকে 10টায় আবার লাইভ দিয়ে রেখেছে যমুনা টিভিতে। আমি কিন্তু না করিনি, আমি হ্যাঁ বলেছি। এই কারণে বলেছি যে আমি যখন না করব, ভাববে যে ম্যাডামের বোধ হয় বেশি ডিমান্ড, এই টাইপের কথা চলে আসে। এই জন্য আমি কখনো না করি না, সিচুয়েশনই তারা বুঝবে। তখন তারা দেখলো যে আমার সাথে কানেক্ট তারা হতে পারছে না, এবং তাদের জন্য কিন্তু আমি অল্টারনেটিভ আরেকটা মানুষ রেখে দিয়েছি। সেম ঈদের দিন সকাল 9টা থেকে 10টা আমি কিন্তু আরেকজন অল্টারনেটিভ রেখেছি, যেন তাদের প্রোগ্রামটা ঠিক মতো চলে। তো আমার টেন্ডেন্সি হলো অলওয়েজ যেন আমি হেল্প করতে পারি, এটা আমার মন থেকে চলে আসে অলওয়েজ। মানে আজকে আমাদের যারা হওয়া উচিত, যে কাজটা যে করবে, জি আপু যেটা একদম বলছিলেন যে 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 কাজটাই করবে না কেন, কাজটা ছোট হোক আর বড় হোক, সেটা অবশ্যই মন থেকে হতে হবে। তো যদিও আমাদের আজকের আড্ডার কোনো বিষয় না এটা, আমি একটা কথা দর্শকদেরকে বলতে চাই যে যেহেতু আসলে ফার্টিলিটিতে কাজ করা হচ্ছে, বিভিন্ন রকমের ইনফার্টাইল পেশেন্ট আমরা দেখছি, আমার পার্সোনাল অ্যাসপেক্ট থেকে আমি বলছি, সেই যখন লকডাউন শুরু হলো তখন থেকেই কিন্তু বলা হচ্ছিল যে কেউ যেন কোনো রকম কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি না নেয় এই সময়, কেননা আমরা জানি না এই ভাইরাসটা কিভাবে আমাদের ক্ষতি করবে বা কত দূর আমাদেরকে এই ভাইরাসটা আসলে নিয়ে যাবে। তো তারপরেও কিন্তু আমাদের দেশের মানুষ একদমই সচেতন ছিল না, এবং আমার বলতে আসলে খুবই খারাপ লাগছে যে যখন এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে এরকম একটা ইউনিসেফ একটা রিপোর্ট দিল যে জাস্ট 1.5 কি 2 মাসের মধ্যে আনওয়ান্টেড প্রেগনেন্সি বাংলাদেশে হয়েছে 26 লাখ। তো 26 লাখ যদি আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়, সেই ক্ষেত্রে ওয়ান্টেড প্রেগনেন্সিটা তাহলে কত হতে পারে, এটা আপনারাই ধারণা করতে পারেন। এবং আসলে তারা কেমন আছে, বা এই যে আপু বলছিল যে এক্টপিক প্রেগনেন্সি, এবং এই সময়টাতে কিন্তু হঠাৎ করে এক্টপিক প্রেগনেন্সি খুব বেড়ে গেছে, এবং একটা মায়ের জন্য কতটা পেইনফুল এই রাপচার এক্টপিক প্রেগনেন্সি যেই মা ফেস করেছে শুধুমাত্র কিন্তু সেই বুঝতে পারবে। তো দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন আমি জানি, কিন্তু আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই, প্লিজ আপনারা যদি খুব প্রয়োজন না হয় এখন প্রেগনেন্সিটা ট্রাই না করাটাই আপনার জন্য ভালো হবে। তো আমি ডক্টর হক ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি। যে ভাই শুনেছি, জি আপু, নাই মা একটু আমি ইন্টারাপ্ট করি, মানে আমি এর আগে হলো তমা আপার সাথে যখন লাইভ করেছিলাম তখন কিন্তু আমরা শুনেছি যে অলরেডি কোরিয়া জাপানে কয়েকটা দেশে কিন্তু রিসার্চ শুরু করেছে যে এই কোভিড সিচুয়েশনে প্রেগনেন্সি কতটুকু সেফ বা কোনো ইফেক্ট পড়বে কিনা এই ভাইরাসের। হ্যাঁ, এবং অলরেডি কিন্তু একটা বা দুটো জার্নাল পাবলিশ হয়ে গেছে অলরেডি, তাই না, যে এখানে কি এমন হতে পারে কিনা, যে আমাদের যে এখন জেনেটিক্যাল ডিসঅর্ডার গুলো হয় এই বাচ্চাদের সেরকম কিছু হবে কিনা, এরকম কনফার্ম না। হ্যাঁ, কারণ একটা বিষয় কি, আমরা যখন প্ল্যান প্রেগনেন্সিতে যাচ্ছি, সো উই হ্যাভ টু চেক আওয়ার টোটাল ফিজিক্যাল টেস্ট গুলো আমরা করে ফেলছি, তাই না। যেমন আমরা জানি যে নর্মালি ফলিসনের অভাবেই কিন্তু আমাদের হলো যে ডাউন সিনড্রোম হতে পারে, এটা অনেকে জানেই না। আয়রন ডেফিসিয়েন্সি হচ্ছে, একটা হাই ডায়াবেটিক মা প্রেগনেন্সিতে চলে গেছে কোনো টেস্ট ছাড়া, আমি পেয়েছি। আমি কিন্তু এই কোভিড সিচুয়েশনে প্রচুর প্রেগনেন্সি ওমেন দেখলাম, মানে তারা ডায়েট চার্ট নিচ্ছে এটা, এবং প্রপারলি কোনো ফিজিক্যাল কোনো মেডিসিনের কোনো ডক্টর তারা পাচ্ছে না, তাদের কোনো আল্ট্রাসাউন্ড হচ্ছে না, প্রপারলি বাড়ছে কেন এটা। সো আমার নিজের জানাই কিন্তু দুটো কঠিন অ্যাক্সিডেন্ট, একজন মা নর্মাল ডেলিভারি করতে গিয়ে মারা গেছে এবং তার বাচ্চাটা খালা পালছে, আমাকে কিন্তু রেগুলার ফোন দিচ্ছে যে কি করা যায়। ইনফ্যাক্ট আমি কোন একটা লাইভে একজন গাইনোকোলজিস্টকে আমি প্রশ্ন করেছিলাম আমার ওই রুগীটার জন্য, যে তাকে কি তখন তার খালাকে যে ব্রেস্ট মিল্কটা তৈরি হওয়ার জন্য আমরা একটা সাজেশনও দিয়েছি, এটা একটা। তারপরে নর্মাল ডেলিভারি করার আগে জাস্ট হলো ডেট কয়েকদিন আগে পেটে কিন্তু বাচ্চাটা মারা গেছে, এটা হলো এই যে আমি 2 থেকে 3 সপ্তাহ আগের আমারই রুগী কিন্তু এটা। আমি আমার যে বলছিলাম যে, জি আপু, যেটা বলছিলাম যে এই সময়টাতে কিন্তু এই রিস্ক গুলো অনেকটাই বেড়ে গিয়েছে, কেননা আমরা যেহেতু রেগুলার চেক আপে পেশেন্টদেরকে পাচ্ছি না, এবং সবাই কিন্তু যেভাবে আগে দেখতো, আগে যদি 100টা রুগী দেখা হতো সেই জায়গায় এখন দেখা হচ্ছে 25টা 30টা, কেননা 100টা রুগী দেখতে যে সময় লাগতো এখন সব রকম স্বাস্থ্যবিধি মেনে সেই সময়টাই কিন্তু লাগছে। ডক্টর হক ভাই যদি আমাদের সাথে এই ব্যাপারে একটু আপনার মতটা দিতেন, যে যেহেতু আপনারাও কাজ করছেন ইউএসএ তে, কিরকম ভাবে কাজ করছেন, যে আমরা জানি যে আপনি কিন্তু একজন
প্রফেসর অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিন ডক্টর, তো ওইখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে চলছে এবং আপনি যে আসলে একজন ইন্টিগ্রেটিভ হোলিস্টিক মেডিসিন ডক্টর হয়েছেন, এটা কিভাবে আপনারা কাজ করছেন রোগ মুক্তির ক্ষেত্রে, তো আপনি যদি আমাদের সাথে একটু আপনার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করতেন। আমাদের থ্যাংক ইউ ডক্টর নাইমা। আমাদের যেটা হচ্ছে যে যেটা যেমনটা আয়েশা আপু বলছিলেন যে যে একটা পেশেন্ট যখন চায় যে ফোনে বা মেসেঞ্জারে বা মেসেজে টেক্সট একটা সলিউশন দিয়ে দিবে, আমাদেরটা একেবারে এই ক্ষেত্রে একেবারে বিপরীত। আমরা কোনোভাবেই এনকারেজ করি না। যেমন আমার পেশেন্টদেরকে আমি অফকোর্স ফোন নাম্বার দেই না, যেহেতু আমাদের ক্লিনিক্যাল নাম্বার আছে এবং ক্লিনিকের ফেজ আছে, রিসেন্টলি আমরা ফেজ করেছি। তো যেটা হচ্ছে যে যখন পেশেন্টরা এইভাবে কোশ্চেন করে যে আমার পেটে ব্যথা হচ্ছে কি করব, তো এটা পেটে ব্যথার সলিউশন আমি ফোনে দিতে পারবো না আনটিল পেটে ব্যথা কি গ্যাস্ট্রিক থেকে আসছে নাকি কোন অর্গান থেকে পেইন্ট এসছে বা কোন ধরনের ফিজিওলজিক্যাল ডিজঅর্ডারটা আছে, অ্যাকিউট কন্ডিশন কিনা, মেল ফাংশনিং আছে কোনো দেখতে হবে এটা। তো একইভাবে অনেক মানে প্রথম দিকে অনেক মজার অভিজ্ঞতা ছিল যখন আমি প্র্যাকটিস শুরু করি, আপনাকে একটু শেয়ার করি। এক এক পেশেন্ট হচ্ছে যে ব্লাড প্রেশার 185, হ্যাঁ সিস্টেমিকটা 185 উঠে গিয়েছে, কোনোভাবেই কমবে না। উনি 5টা মেডিসিন খাচ্ছে, অনেক ব্যথা বাম পাশে, তারপরে হচ্ছে যে উনি ডাক্তার বলেছে এখনই তোমাকে এই টেস্ট করতে হবে, তোমাকে মানে সার্জারি লাগবে। তো উনি আমার কাছে আসতে বললাম যে আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই এই মুহূর্তে। তো উনি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসছে, আমার অফিসে আসছে, বললাম আজকে তো আমার ক্লিনিক্যাল ডে না, উনি আসছে। তারপর ওনাকে দেখলাম, বললাম যে আপনার যে পেশেন্ট উনি এভাবে ঢুলতেছেন, তো হ্যাপেন উইনি বাঙালি পেশেন্ট বাইরে, ওই যে কেন আমার পার্সোনাল সেলফোন খুঁজে পেয়েছে, কারণ উনি উনি একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমি আমার ওপেন হার্ট সার্জারি করবো না, আমার ব্লাড প্রেশার কমতেছে না, আমি ডাক্তার আমাকে কাজ হচ্ছে না, আমার মেডিসিন কোনো কাজ হচ্ছে না, আই নিড সামথিং ন্যাচারাল সলিউশন, নন মেডিসিন অ্যাপ্রোচ। তো উনাকে বললাম ঠিক আছে আমি পেপার ওয়ার্ক করবো না, আমি কোনো কিছু গ্যারান্টি দিবো না আপনার কি হবে, আপনাকে আমি এই কাজগুলো করেন, এই তিনটা মেডিসিন আপনি খাওয়া শুরু করেন, আমাদের স্পেসিফিক মেডিসিন আছে হার্টের জন্য এটা শুরু করেন। তো উনি 3 সপ্তাহের মধ্যেই উনি 5টা মেডিসিন থেকে বেরিয়ে আসছে এবং ব্লাড প্রেশারটা হাইস্ট যখন লাস্ট আসে 135 ব্লাড প্রেশার ছিল সিস্টলিকটা। তো তো উনার যেটা হয়েছে, আপনাকে অভিজ্ঞতা উনার কথা বলছি জন্য, যে এরপর থেকে উনি আমাকে মেসেজ করে যে আমার মাইরো ডায়াবেটিস বলুন তো আর কি করতে হবে। তো আমি বললাম যে ডায়াবেটিস তো কোনো আমার কোনো মেডিসিন দেয় না যে আপনাকে ডায়াবেটিস মেডিসিন দেবো আপনার ডায়াবেটিস কমে যাবে। আমাদের আমরা যখন পেশেন্টরা আসে আমরা ফুল বডি অ্যানালাইজ করি যে কোথায় কোন অর্গানে কোন ধরনের ম্যাল ফাংশনিং হচ্ছে আমাদের শরীরের মধ্যে, দেন আমরা ওই ম্যাল ফাংশনিংকে আমরা সাপোর্ট দেই, আমরা যে ডিজঅর্ডারটা আছে কোথাও ইনফেকশন আছে, কোথাও ডাইজেস্টিভ ট্র্যাক কোনো ইস্যু আছে, কোথায় আমাদের ইউনো আলসার আছে, অথবা কোনো ম্যালাবজর্পশন আছে, অথবা ইউনো ফ্যাটি লিভার আছে, কোন কারণে আপনার সুগারটা প্রসেস হচ্ছে না, আমরা এটা দেখি আগে। তো তারপরে তো আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি। টেম্পোরারি মেডিসিন লাগবে, ইন্টিগ্রেটিভ মেডিসিনটা হচ্ছে বেসিক্যালি আপনার টেম্পোরারি মেডিসিন আপনি নিতেই হলে নেবেন, কিন্তু আপনাকে লং রান মেডিসিন ইজ নট এ সলিউশন। আপনাকে নন মেডিসিন হচ্ছে লাইফ স্টাইল, নিউট্রিশন এবং কিছু হার্বাল মেডিসিন আমরা প্রেসক্রাইব করি, কিছু ফাংশনাল মেডিসিন পাওয়া যায় অর্গান মাল ফাংশনের জন্য। এই কম্বিনেশন অফ ইউনো হার্বাল, ন্যাচারাল, নিউট্রিশন, লাইফ স্টাইল এবং ফাংশনাল মেডিসিন যখন আমরা প্রেসক্রাইব করি ইন প্যারাল টু ন্যাচারাল, ইন প্যারাল টু কেমিক্যাল মেডিসিন, দেন ওই লোকটা আস্তে আস্তে একটা সময় পরে বেরিয়ে আসে। যেমনটা বলছিলাম আগে যে তো ওই ওই পেশেন্টকে বলছি না এটা সম্ভব না, উনি খুবই মাইন্ড করেছে বাঙালি, তো মানে হ্যাপেন টু বি আমাদের কয়েক মাইল দূরে থাকে। তো এরপর থেকে আমি যেটা করেছি, এটা অনেক আগের কথা, এরপর থেকে আমি যেটা করেছি আমাদের অন্যান্য ইন্টিগ্রেটিভ ডাক্তাররা তাই করে যে পেশেন্টটা আসবে তাদের একটা টাইম তাদেরকে কন্ট্যাক্টে আসতে হবে। আমি আপনাদের আশেপাশে দিকে মানুষের জন্য বলছি, আপনারা এটা করতে পারেন কিনা জানি না, যে আপনাকে 3 মাস, 6 মাস বা 2 বছর, যেমন আমার ক্যান্সার পেশেন্ট যেটা স্টেজ 4 থেকে বেরিয়ে আসছে তাকে বলছে আপনি 2 বছর কন্ট্যাক্ট করেন, সে একটা হোয়াইট লেডি, সে উনি 2 বছর কন্ট্যাক্ট করেছে কিন্তু 1 বছরের মধ্যে উনি কিন্তু ক্যান্সার থেকে পুরোপুরি বেরিয়ে আসছে, ক্যান্সার মুক্ত হয়েছে, উনি লাং ক্যান্সার স্টেজ 4 ছিল। তো আবার যেমন একটা মেয়ে আসছে কি আপনাকে ওই কথা বলছি জন্য, যে একটা মেয়ে আসছে মহিলা আর কি, মধ্যবয়সী মহিলা, ওনার গ্যাস্ট্রিক, শুধু গ্যাস্ট্রিক, কোনোভাবেই গ্যাস্ট্রিক ভালো হচ্ছে না, মেডিসিন খেয়ে যাচ্ছে, উনি মেডিসিন খাবে না। তো উনি নেক্সট উইকে এসে 1 সপ্তাহ পরে এসে বললো আমার গ্যাস্ট্রিক একেবারে নাই ডক্টর হক, আমি আর আসবো না। আমি বললাম না আপনি যদি না আসেন আমার ক্লিনিকে আর, তাহলে আপনি যে এখানে এসছেন এটা কাউকে আপনি বলার দরকার নাই, কারণ আমরা কোনো পেশেন্টকে একবার দুবে দেখি না, আপনাকে মিনিমাম 3 মাস আমাদেরকে অবজারভেশন থাকতেই হবে, কারণ আপনাকে উই ডোন্ট মেডিকেট, উই এডুকেট ইউ লাইক ইউনো হোয়াট টু ইট, হাউ টু ইট, হোয়াট কুড বি সাপ্লিমেন্ট লাইক এডিশনাল ফুড ইউ নিড টু ইট, লাইফ স্টাইল, নিউট্রিশন, ডায়েট, সব কিছু যখন আপনাকে না বলে দিই, ট্রেন না করি, এডুকেট না করি আপনি পারবেন না। যেমন অনেক পেশেন্ট আসে বলে ম্যাডাম যেভাবে বলছিলেন যে যে ডায়েট চেটা দিয়ে দেন আমাকে, এক্স্যাক্টলি ডায়েট চেট ইজ নট ফর ইউ, দ্যাট কিটো ইজ নট ফর ইউ, মেবি মেবি কিটো ইজ গুড ফর ইউ টেম্পোরারিলি, ইউনো মেবি ইউনো এভরিওয়ান হ্যাভ লাইক নট ওয়ান সাইজ ফিটস অল, যে দেখতে হবে তার কোন লেভেলে আছে ডাইজেশন, নিউট্রিশন, বডি ওয়েট, বডি সুগার, মেটাবলিজম, দেন এটা ডায়েট, নিউট্রিশন, লাইফ সবকিছু ফিট হবে।
হ্যাঁ, আমরা যে একটা পেশেন্টকে বলে দিই যে হার্টের পেশেন্ট যদি বলে দিই আপনি যেগুলো কার্ডিয়াক এক্সারসাইজ করেন, সে তো পরের দিন হার্ট অ্যাটাক করবে গিয়ে, তাই না? স্লোলি স্লোলি অ্যাডজাস্ট করতে হবে। তো আমাদের এবং ইন্টিগ্রেটিভ যদি ভাইয়া এখানে একটু ইন্টারাপ্ট করি আপনার কথার মাঝে, যে যেহেতু ডায়েট চার্টের কথাটা উঠে এসেছে, এখানে একটা কথা না বললেই নয়, অনেকেই কিন্তু এখন আছে যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন ভিডিও দেখে তারা নিজেরাই মেডিসিন নিজেদের অথবা ডায়েট ডায়েট, চার্ট করছে, এবং কোনো ব্যালেন্স ডায়েট তো তারা খাচ্ছেই না, দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হচ্ছে। এবং আসলে এখানে একটু বলতেই হয় যে কিটো ডায়েট কিন্তু অবশ্যই ভালো, কিন্তু কিটো ডায়েট কাদের জন্য সেটা কিন্তু আগে জানতে হবে। যার আসলে 40 কেজি তার তো কিটো ডায়েট করার কোনো প্রয়োজন নেই, আর ডাক্তারের শরণাপন্ন ছাড়া বা একজন পুষ্টিবিদের শরণাপন্ন ছাড়া যদি কেউ কিটো ডায়েট করে বা যে কোনো ডায়েট, অনেকেই বলে যে লো কার্ব ডায়েট করছি, কত কত নাম আছে, এগ ডায়েট করছি, মিলিটারি ডায়েট করছি, মানে নামের কোনো শেষ নেই আসলে। তো এই যে একটা ভুল জিনিস যে ফলো করছে মানুষজন, এটা সম্পর্কে আপনি আপনার আলোচনা একটু বলবেন। তবে হ্যাঁ, আপনি যদি গুগল করেন আজকে যে ডায়েট কি, মোর দেন 9 মিলিয়ন, আমি দেখেছি মোর দেন 9 মিলিয়ন ডায়েট অপশন আছে, এবং যদি টপ ডায়েট অপশন গুলো দেখেন, টপ ডায়েট নামগুলো, এটা আছে কয়েক হাজার। হ্যাঁ, তো এখানেই মিস্টেকটা শুরু আসলে, মানে আমাদের বাড়ি কোনো ডায়েট ফলো করে কোনো কিছু করি করা। দেখুন আমাদের দাদারা এখন থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি কোন ডায়েট ফলো করতে, তাদের কি রোগ ছিল, তারা কি চিন্তা করতো কি খাচ্ছে আর কি, তারা যাই পেয়েছে তাই খেয়েছে। তো ডায়েটটা হচ্ছে আসলে এরকমই কোনো, আপনি আরো সহজ করে দিই, এই যে আমাদের এই যে জঙ্গলে যে প্রাণীগুলো আছে তারা কি কোনো ডায়েট ফলো করে? তারা ডায়েট ফলো করে না। আমি তারা কিন্তু কোনো হেভি ওয়েট না। আমি ইয়োদেরকে নিয়ে ডেভেলপ করি এখানে কমিউনিটিতে, তো ইয়োদেরকে নিয়ে একবার গিয়েছিলাম ক্যাম্পিং এ, তো ক্যাম্পিং এ মানে আমরা রান্না বান্না করছি, পাশে অনেকগুলা মানে বন্য বিড়াল আর কি, যেগুলো এসে বসে আর কি। তো আমি দেখতে পাচ্ছি সবগুলো একসাথে, ওরা খুব সাহসী, ওরকম ভয় পায় না, কিন্তু মনে হয় আপনার ফ্রেন্ডের মতো বসে আছে পাশে। একটু দূরে বসে, একবারে এসে বসে থাকবে, কারণ কোনো খাবার দিলে খাবে আর রেখে যায় তখন তখন ছিঁড়ে খেয়ে ফেলবে। মেক শিওর ইউ টু টাই আপ প্রপারলি। তো দেখছি আপু যে এই বন্য প্রাণীগুলো, এই বন্য বিড়াল গুলো, তারা প্রত্যেকে একই সাইজ, মনে হয় যেন এখানে কোনো মানে ছোট বড় বাপ মা বাচ্চা বাচ্চা মানে প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস নাই। এটা কেন হয়েছে? তারা হেলদি খাবার খায়, ন্যাচারাল ডায়েট খায়, কোনো ডায়েট ফলো করে, তাদের কোনো হসপিটালও নেই, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হয় না। আমরা একমাত্র পৃথিবীতে একমাত্র জাতি, একমাত্র স্পিসিস যে আমরা ডায়েট ফলো করি আমরা হার্ট অ্যাটাক হয়, আমরা ডায়াবেটিস হয়, আমরা ডায়েট নামে হাজার হাজার ডায়েট ফলো করি। তো আসলে মানে, তবে একটা ঘটনা বলি আপনাকে, আমরা আমি গেছিলাম মন্ট্রিয়ালে, মন্ট্রিয়াল একটা মন, আমি ভুলে গেছি পাহাড়টার নাম, মন ট্রোয়াল পাহাড় সম্ভবত, পাহাড়টা অনেক উপরে আর কি, তো মানুষের দেখতে যায় পাহাড়ের উপর থেকে পুরো মন্ট্রিয়াল। আপনারা যদি কখনো কানাডা যান অবশ্যই মন্ট্রিয়াল ভিজিট করবেন, তো হয়তো গিয়েছেন। তো মন্ট্রিয়ালে আমি যখন মন্ট্রোয়াল পাহাড়ে উঠেছি, দেখি অনেকগুলা ওখান থেকে ইউনিক হচ্ছে যে পাহাড় থেকে পুরো শহরটা দেখা যায় আর কি, মন্ট্রিয়াল শহরটা দেখা যায়। মন্ট্রিয়াল কিন্তু স্প্যানিশ শহর, এটা কিন্তু ইংলিশ না বাই দ্য ওয়ে। তো আপু দেখেছি কিছু বিড়াল, কিছু বন্য প্রাণীগুলো, কিছু কিছু মানে প্রাণী আমাদের সাথে যারা খাবার খেতে, তারা অনেক পোটা হাঁটতে পারতেছে না এইভাবে। হ্যাঁ, তো আমি বললাম কিভাবে ঘটনাটা কোথায়, এগুলা মানে হাঁটতে পারতেছে না কেন, এই বন্য প্রাণীগুলো তো মোটা কেন, আমার হঠাৎ করে কিউরিয়াস। পরে দেখছি যে ওই যে উপরে যে মানে রেলিংটা আছে, ওখানে মানুষজন ওখান থেকে শহরটা দেখে এবং ওই প্রাণীগুলো নিচে ঘোরাফেরা করতেছে, এবং তারা যে খাচ্ছে বার্গার, স্যান্ডউইচ, বিস্কিট, কুকি, পেস্ট্রি, যাদের খায় না তারা খা, এই খাবার উচ্ছিষ্ট গুলা মানে খাবার উচ্ছিষ্ট নিচে ফেলে দেয়, তারা এগুলো খায়, তারা বনে কোনো ন্যাচারাল খাবার খায় না। দেখুন তাহলে এই খাবার গুলা খেয়ে তারা কিন্তু অনেক মোটা। তো তার মানে হচ্ছে আমরা এই খাবারটাকে নষ্ট করেছি, আমরা খাবারটাকে প্রসেস করেছি, আমরা খাবারটাকে প্রসেস করে আজকে মানে একেবারে মানে আপনারা জানেন একটা খাবার যখন প্রসেস করে, আপনাদের একজন ডাক্তার, একজন নিউট্রিশন আছেন জানেন, যখন খাবারটাকে প্রসেস করা হয় তখন ন্যাচারাল যে স্ট্রাকচার এটা নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায় বাড়ি, যে আমাদের যে থাউজেন্ডস অফ এনজাইম আছে বা সিম্পল যে ধরেন যে ধরেন যে লাইপেজ চাই যে ফ্যাটটাকে হজম করে, তো লাইপেজের কোয়ালিটি এবিলিটি নাই যে টুইস্ট একটা ফ্যাট, একটা বার্নিং ফ্যাট কে হজম করার, যেমন মাংসটাকে ফ্রাই করছেন অনেকটা হাই টেম্পারেচারে, লাইপেজ ক্যান নট এটা হজম করতে পারে না। তাহলে শরীরটা কি হবে, এই এই আনডাইজেস্টেড ফ্যাট মলিকুলটা এটা কার্সিনোজেন হবে, এটা পেটে তো হজম হবে না, ইন্টেস্টাইনে গিয়ে এটাকে ইনফ্লামেশন করবে, এরপরে ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করবে, এরপরে শুরু হবে আইবিএস হতে শুরু করবে, সব রোগ এখান থেকে শুরু, লিভার ফ্যাট তো শুরু হবেই, কারণ এটা তো এটার মধ্যে শুধু ক্যালোরি আছে, কোনো নিউট্রিয়েন্ট নাই, তাই না? তো আসলে আমি জানি না আমরা কোন প্রশ্নের কথা বলছি, আমি অনেক দূরে চলে গিয়েছি, আমি আপনার কাছে এবার ফিরে যাবো, আপনি আমাকে কি কোশ্চেন করেছেন আমি ভুলে গিয়েছি স্যার। না, আপনাকে ওই যে আপনাকে কিটো নিয়ে বলছিলাম প্রশ্ন যে করা হয়েছিল, বেসিক্যালি কিটো হ্যাঁ নিয়ে ভাইয়াকে বলা হয়েছিল, এবং আমি ভাইয়াকে একটু অ্যাড করে যাবো, আমাকে জিজ্ঞেস করেছে ভাইয়া যে উনি যেমন একজন পেশেন্টকে এডুকেশনের ব্যাপারে, বিলিভ মি আমার প্র্যাকটিস, আমি যখন থেকে ফ্রিল্যান্সার, প্র্যাকটিস হলো এটা যে পেশেন্টকে এডুকেশন দেওয়া, মানে আমার আমি বারবার পেশেন্টদেরকে একটা জিনিস বোঝাতে চাই, ডায়েট চার্ট ইজ নাথিং, ডায়েট চার্ট কিছু না, পেশেন্টরা মনে করে একটা ডায়েট চার্ট অনলাইনে দিয়ে দিলে আমি পারবো, নো,
ডায়েট চার্ট ফলো করার অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন আছে। ইনফ্যাক্ট ডায়েট চার্টের যে ব্যাড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট আছে, এটাও কিন্তু আমাদের দেশের মানুষ জানে না। আনইথিক্যালি ওয়েট কমানো বা আনইথিক্যালি ওয়েট বাড়ানোর যে সাইড ইফেক্ট হয় এটাই কিন্তু জানে না। এবং আমার কাউন্সিলিং এ একটা জিনিস বলি যে ইন্টারনাল অর্গান লাইক হলো হার্ট, কিডনি, লিভার, লাং, এই অর্গান গুলো আসলে আমরা দেখি না, দেখে ওদের যত্ন কিন্তু আমরা করি না। যে অর্গানটা দেখি, দেখেন হাতের যত্ন করি, খুব সুন্দর হাত ধুবো, ময়শ্চারাইজার দিব, পায়ের যত্ন করে, মেনিকিউর পেডিকিউর করে, চুলের যত্নে আমরা খুব অভ্যস্ত এক্সটার্নাল অর্গান গুলো নিয়ে। চোখটা ব্যথা করলে ঠিকই চোখটাকে বন্ধ রাখছি, কিন্তু আমরা একবারও খেয়াল করি না আমার স্টমাক কেমন আছে, কিডনি কেমন আছে, লিভার কেমন আছে। তো আমি পেশেন্টকে বলি, যদি কখনো আসলে সিস্টেম থাকতো ওপেন করে দেখানোর এই অর্গান গুলো, তাহলে মানুষ ভয় পেয়ে ওই ধরনের খাবার গুলো খেত না। হ্যাঁ, এবং আনইথিক্যালি আনইথিক্যালি সে ডায়েটও করতো না। তবে আমি যখন আপু আমি কিন্তু করি, আমার ক্লিনিকের সামনে আমার ওগুলো স্ট্যান্ডার্ড আছে, ম্যানিকিউর আছে, আমি এগুলো ফলো করি। দেখুন আপনি যে খাচ্ছেন এটা হচ্ছে, আপনি যে লাঙ্গের সমস্যা ভাইয়া দেখা যাচ্ছে না, আপনি যদি একটু আপনার কাছে যেটা দেখাচ্ছেন আপনি, আমি একেবারে মানে একটা বাড়ি গুলো স্কেলেটন আমি শো করি করে দেখাই, একটা যখন বুঝাই যাবে কি তখন কিন্তু ফলো করে। আমি জানি আপনারা কিভাবে ফলো করেন, তখন হ্যাঁ না, আমি বলি, আমিও বলি কথাগুলো। তখন ইভেন আমি ওই যে ওই কাজটা করি 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, আমি ঠিক এই যেটা আপনি বলেছেন আমার সিস্টেমও কিন্তু তাই। আমি 3 মাসের প্যাকেজ সিস্টেম, আমি 6 মাসে একজন ডায়াবেটিক পেশেন্টকে, হাউ ইট পসিবল যে একটা চার্ট দিলে তার লাইফ স্টাইল হয়ে গেল? একটা ডায়াবেটিক পেশেন্ট তো ডিপেন্ডস অন কন্ডিশন, তাই না? ইভেন আমি তাকে অলমোস্ট তার পছন্দ অপছন্দ সব খাবার দিয়ে কিন্তু আমি তার ব্লাড সুগারটাকে চেক করাই। মানে সাধারণত আমাদের এখানে কি করে, সবাই যখন আসে, আমার আজকে না ব্লাড সুগার এত, আমার কালকে ব্লাড সুগার এত, কিন্তু সে কি খেয়েছে, কত ক্যালোরি নিয়েছে এটা কিন্তু কোথাও মেনশন করে না। হ্যাঁ, খাবারটা যে ইম্পর্টেন্ট রোল প্লে করে ব্লাড সুগার বাড়া কমার, ইভেন টাইমিংটা, এটা অনেকে কিন্তু জানে না। তো আমি কিন্তু 7 ডেজ এর মিল প্ল্যান তৈরি করে দিই, যে 7 দিনে 7 রকমের খাবার, তুমি এবার ব্লাড সুগার চেক করে আমাকে জানা। এবং আমি কিন্তু ওই রিপোর্টটা নেই, তার ব্লাড সুগার লেভেল কত, কিভাবে আপ ডাউন করছে, প্রেশার লেভেল কত, কিভাবে আপ ডাউন করছে। এখন এটা যখন কেউ এটাকে পজিটিভলি নেয়, কেউ চিন্তা করে রুগীটাকে ধরে রাখার জন্য, বেসিক্যালি তা না, ডায়েট এন্ড নিউট্রিশন এটা হলো রুগীকে তার রোগটা সম্পর্কে বুঝিয়ে দিতে হবে, এডুকেশন দিতে হবে, তোমার এই রোগ তুমি জেনে যাও যে এটা খেলে ক্ষতিকর, এটা খেলে তুমি ভালো থাকবা। আনলেস আনটিল আমার কথায় রুগীটা খাবারটা না খাওয়া পর্যন্ত কিন্তু আমার দায়িত্ব, তাই না? আমি যদি বললাম তুমি কলা খাও, কেন রুগী কলা খাবে? আমি তাকে বুঝিয়ে বলতে হবে যে কলাটা তুমি এই জন্য খাবে যে কলাটা তুমি খাওয়ার পর তোমার এই এই ফাংশন গুলো হবে, অর্গান গুলো এই সাপোর্ট গুলো পাবে। তো আমিও মনে করি যে এই যে ডায়েট এন্ড নিউট্রিশন, ভাইয়া যেটা বলো যে রুগীকে এডুকেশন দেওয়া, যেমন এই রুগী ঘুরে 6 মাস পরে যেন আমার কাছে আসতে না হয়, সবার জন্য একই রকম না, তাহলে তো আমরা একটা জিনিস বললাম কাজ না করতে পারি, এটা অ্যাডজাস্ট করতে হয় থ্রু দা টাইম। নাইমা এবার যদি বলতে, আমরা প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি অবশ্য আমাদের প্রোগ্রাম। ওটাই আমি মুজিব ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে লাস্টের এই বিষয়টা। জি, আমরা কি একটা কোশ্চেন নিতে পারি? কোশ্চেনটা মনে হয়তো বা ইম্পর্টেন্ট হতে পারে কারোর জন্য। ব্যথা, ব্যথার প্রশ্নটা কিন্তু খুবই কমন আসে আমাদের লাইফ গুলোতে, তো ব্যথা কিন্তু অনেকভাবে হতে পারে। যদি উনি বলছে পায়ে ব্যথা হতে পারে, ল্যাক অফ মিনারেল অ্যাবজর্পশন হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, এন্ড দেখতে হবে যদি আপনার হাতের ফিঙ্গারের ব্যথা থাকে। আমি আপনাকে দর্শককে বলছি, ভাই আলী হোসেন সোহাগ, যদি ব্যথা যদি ফিঙ্গারও থাকে, রিস্টে থাকে, তাহলে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদি পায়ের পাশাপাশি যে শুধু পায়ে হয়, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস। আর যদি সমস্ত বোনে মাসেলে ব্যথা হয়, সেটা হচ্ছে ল্যাক অফ মিনারেল অ্যাবজর্পশন। যখন ল্যাক অফ মিনারেল অ্যাবজর্পশন হয় মানুষের শরীরে, তখন তারা রং মিনারেল যেমন ক্যাডমিয়াম, যেমন সিলভার, যেমন মার্কারি, ওগুলা বেশি করে অ্যাবজর্ব করে, তখন বোন গুলা ডিসফাংশন করে। হ্যাঁ, তখন ব্যথাটা হয়। তো 3 ধরনের ব্যথা আমি বলতে পারবো পায়ের ব্যাপারে। এখন ডিটেলস, এই যে আগে বলছিলেন ডিটেলস জানা জেনে কোনো সমাধান দেওয়া সম্ভব না। হ্যাঁ, এখানে আপনি আইবুপ্রোফেন যেটা বাংলাদেশে প্যারাসিটামল খেয়েই ভালো হয়ে যাবে, এখানে প্যারাসিটামল কোনো কাজ নেই। এখানে ব্যথার যে মূল কারণটা, যেমন আপনি জিজ্ঞেস করছিলেন যে ইন্টিগ্রেটিভ মেডিসিন কিভাবে কাজ করে, ইন্টিগ্রেটিভ মেডিসিনটা হচ্ছে আমরা কোনো রোগের লক্ষণকে চিকিৎসা করি না। প্রথমত একটা মানুষের হার্ট ডিজিজ হলো, এখানে লিসিনোপ্রিল দিয়ে এখানে প্রেশারটাকে মানে ভালো পাম্প করানো হবে, এটা সলিউশন না। সলিউশন হচ্ছে কেন সারা জীবন ধরে যে এখানে হার্টের মধ্যে যে আটারের মধ্যে যে মানে টক্সিক জমা হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, যেমন কারো মাথা ব্যথা হয়, মাথা ব্যথা কিন্তু এক দুই দিনের ব্যাপার না, যা ঘুমাতে পারে না মাথা ব্যথা হয়েছে, বাট না, মাথা ব্যথা হয় কয়েক মাস ধরে আপনার ল্যাক অফ মিনারেল, কয়েক মাস ধরে আপনার ল্যাক অফ ওয়াটার অ্যাবজর্পশন।
তো এগুলা দেখেই চিকিৎসাটা করতে হয়। ঠিক একেবারে বলছি যে যে কোনো রোগের চিকিৎসা এত সহজে এক কথায় ওষুধ দিয়ে হয় না, কারণ ওষুধ দিয়ে টেম্পোরারি করতে হবে, দ্যাটস হোয়াই উই কল ইন্টিগ্রেটিভ মেডিসিন। তো এটা আর কি বলবো, তো আসলে মূল কারণটাকে চিকিৎসা না করলে রোগটা কিন্তু ভালো হয় না। আমি একটা জিনিস অ্যাড করি সেখানে, সেটা হচ্ছে যে দেখুন মানুষের শরীরে প্রত্যেকটা অর্গান একটা সময় পর চেঞ্জ হয়। যেমন এই যে আমাদের চোখ, চোখে যখন সার্জারি হয় বা চোখের সমস্যা হয় বা চোখে যখন কাজ করে মানে কোনো কাজ করানো হয়, 3 দিন পরে ভালো হয়ে যায়। কেন? চোখ 3 দিন পরে রিজেনারেট হয় কমপ্লিটলি। যেমন মানুষের মানুষের যখন লিভারের সমস্যা হয়, আমার লিভার সমস্যা ছিল, লিভার 6 সপ্তাহ পরে রিজেনারেট হয়। যখন আপনি প্রপার এনভায়রনমেন্ট দিবেন, প্রপার ফুড, ডিটক্স, নিউট্রিয়েন্ট, প্ল্যান্ট বেসড ডায়েট দিবেন, তখন লিভারটা ব্র্যান্ড নিউ লিভার হবে, হেলথি লিভার হবে। ঠিক একইভাবে আপনি যখন রোগ হয়, রোগটা কোন অর্গানে আছে সেই অর্গানটা রিজেনারেশনে কত সময় লাগে, আপনার ওই সময় ধরে আপনাকে অপেক্ষা করতে হবে বা তারও বেশি সময় ধরে, কারণ আপনি ফুললি 100% হেলদি এনভায়রনমেন্ট, লাইফস্টাইল বা ফুড বা নিউট্রিশন দিতে পারবেন না। তো সেক্ষেত্রে ওই সময় যদি অপেক্ষা না করেন, রোগটা সাপ্রেস হবে, অনেক সাইড ইফেক্ট হবে, ভিন্ন রোগ তৈরি হবে। আপনারা জানেন যেটা হয় আজকে মানুষের, শুধু ডায়াবেটিস হয়, ডায়াবেটিস থেকে মানুষের নিউরোপ্যাথি, ডায়াবেটিস থেকে কিডনি ড্যামেজ, ডায়াবেটিস থেকে কত রোগ তৈরি হয়, কারণ আমরা মূল কারণটাকে চিকিৎসা করি না। তো আমরা এটা যেন করি, এটাই আর কি আমার রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ মুজিব ভাইকে একটা রিকোয়েস্ট করবো যে আমার মনে হয় নাইমাপো আপনি যদি নেক্সট হেলথ উইক বিডিতে এই ইন্টিগ্রেটিভ নিউট্রিশন নিয়ে একটা প্রোগ্রাম করে, যেমন উনি আজকে যে কথাগুলো বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ সো ইট শুড বি, যেমন একটা প্রোগ্রাম এমন হতে পারে যে হোয়াট ইজ ইন্টিগ্রেটিভ নিউট্রিশন, যে আমরা একটা পেশেন্টকে নিয়ে উনি কথা বললো, বেসিক্যালি ওনার পেইন অনেকগুলো কারণে হতে পারে, খালি পায়ে পেন কিভাবে সম্ভব, আমি কি ভিটামিন ডি দিব না, ক্যালসিয়াম দিব না তাকে, না ইউরিক অ্যাসিড লেভেলের জন্য সেটা ট্রিটমেন্ট দিব, নাকি তার আসলে ওজন বেশি, যেমন তার ওয়েট যদি বেশি হয় তার পা সে ওয়েট নিতে পারছে না, দ্যাটস ওয়াই গোয়িং টু বি অস্টিওআর্থ্রাইটিস। সো মাল্টি টাইপ অফ প্রবলেম হতে পারে, তাই আমার মনে হয় আপনি একটা প্রোগ্রাম যদি করেন এবং আমার ধারণা প্রচন্ড মানুষ উপকার হবে এটা, কারণ হচ্ছে মানুষ যে বোঝে না যে আসলে একটা প্রপার ইনফরমেশন একজন ডক্টরকে না দিলে সে ট্রিটমেন্টটা দিতে পারবে না। ইনফ্যাক্ট অনেকে বয়সটাও ঠিক মতো বলতে পারে না, একটা মানুষের বয়স এবং ওজন তার ট্রিটমেন্টের জন্য কত ইম্পর্টেন্ট এটাই অনেকে বুঝে। ঠিক আছে আমরা আজকে আসলে লং টাইম আছি। আচ্ছা একটা জিনিস, এই কোশ্চেনটা নাইমাপু, এই সিদ্দিকাপু, এই যে কোশ্চেনটা আছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশে অটোফেজি নিয়ে কিন্তু প্রচুর ট্রল হচ্ছে, তো এটা কিন্তু একটা, আমি কি আনসার করতে পারি কথাটা একটু বলতে? আমার আমার মনে হয় ভাইয়া, আমার মনে হয় ভাইয়া মানে খুবই ছোট করেন, এটা নিয়ে একটা প্রোগ্রাম সেট করে ফেলেন, কারণ আমরা একটা ডিফারেন্ট প্রোগ্রামে আজকে ছিলাম, আজকে আমরা দর্শকদের এই প্রশ্নগুলো নিব, এই প্রশ্নগুলো নিয়ে আপনি আরেকটা প্রোগ্রাম করতে হবে, আপনি ওই ডেটটা দিয়ে দেন, এই যে প্রশ্ন আমাদের আসছে তাই না, এটা ভালো হবে, তাহলে সে ক্লিয়ার শুনবে। আমরা যেহেতু একটা লাইভ আড্ডায় ছিলাম, আমরা একটু ডিফারেন্ট লাইফ স্টাইল নিয়ে কথা বলছি, তো আমার মনে হয় ওটাতে থাকে, এবং দর্শকদের উদ্দেশ্যেই বলবো যে যারা প্রশ্ন করছে আজকে এখানে তাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা, আপনার কাছে যে প্রশ্ন অবশ্যই আপনি দিবেন, আমার কাছে যে প্রশ্ন আমি দিব, আমরা পরবর্তী লাইভে এটা সেট করে ফেলবো, তাহলে ভালো হবে। আড্ডার মাধ্যমে অনেক কিছু জানলাম, কার ঈদ কোথায় হলো, তোমার যদি আর, হ্যাঁ তোমার যদি আড্ডার আর শেষ কোনো একটা কিছু জানতে চাও ছোট্ট করে, কারোর জন্য ইনস্পিরেশনের কোনো কিছু তুমি আমাদেরকে সেটা বলে আমরা ফিনিশ করে দিতে পারি, সেটা তো অবশ্যই জিজ্ঞেস করবো। যেমন আয়েশা আপুর কাছ থেকে সবসময় একটু শুনতে চাই যে লাস্টে যে ছোট করে যদি কোনো টিপস থাকতো, আমি দুজনের জন্যই আসলে আমার একটাই প্রশ্ন থাকবে যে ফার্স্টে আয়েশা আপু এবং তারপরে ভাইয়ার কাছে জানবো, যে ছোট করে যদি হেলথ রিলেটেড কোনো টিপস দিতেন যে বর্তমান পরিস্থিতিতে আসলে কিভাবে আমাদের চলাফেরা করা উচিত এবং কোন খাবারগুলো অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। আচ্ছা অনেক ধন্যবাদ নাইমা, তোমাকে একটা ইন্টারেস্টিং বিষয় বলি যে হক ভাই এবং আমার ওনার যে ওয়ে অফ ট্রিটমেন্ট আমার সাথে আলহামদুলিল্লাহ মানে আমি দেখলাম যে পুরোটাই মিল, ওয়ে অফ সিস্টেম, যেমন উনি সময় নিয়ে 3 মাস 6 মাস আমার সিস্টেমটা কিন্তু সেম এই জিনিসটা। হ্যাঁ তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এবং আজকে যারা দর্শক আছে তারাও বুঝবে যে কেন একজন ডক্টরকে বারবার ফলো আপ দিতে হয়, এটা রুগীর উপকারের জন্য, কিন্তু আমাদের নেগেটিভিটি হলো যে ডক্টর পয়সা খাওয়ার জন্য, এটা আমি আজকে বলতে চাই যে তোমাদের শেখার জন্য এটা করতে হবে। আচ্ছা আমি এই সিচুয়েশনে যে মানুষের চলাফেরা, যেমন আমাদের ঈদটা এবার হয়েছে, আগে হয়তো যারা এক গরু কোরবান দিয়েছে প্রচুর মাংস বাসায় এসেছে, এবার কিন্তু সেই জিনিসগুলো কমে গেছে, বা অনেকে কোরবান দেয়ও নি, ফাইন্যান্সিয়াল ম্যাটার থাকতে পারে বা পারিপার্শ্বিক সিচুয়েশনের কারণে অনেকে প্রপারলি দেয়নি। সো একটা জিনিসে মাথায় রাখতে হবে, কোরবান দেখ বা না দেখ, মাংস আসুক বা না আসুক, খাবার কিন্তু আমাদের ঘরে আছে, লাইফ স্টাইলটাকে মেনটেন করতেই হবে, কারণ এখনো পুরোপুরি আমরা আউট অফ ডেঞ্জারে কিন্তু নাই, আমরা বরং ডেঞ্জারের দিকেই যাচ্ছি,
আরো বেশি ডে বাই ডে আমরা অনেক বেশি অ্যাটাক হচ্ছে। সো স্বাস্থ্যবিধি যেটা কথা বারবার WHO বা ইউনিসেফ থেকে বলা হচ্ছে, এই বিধির মধ্যে মনে হয় একটা জিনিস কনফার্ম থাকা উচিত সবার, যে কোনো অবস্থাতে যেন আমরা মাস্কের অ্যাগেনিস্টে না যাই, অর্থাৎ মাস্কটাকে আমরা যে কোনো গণপরিবহন যে কোনো গ্যাদারিং এর জন্য আমরা মাস্কটাকে ইউজ করি, এটা খুব ইম্পর্টেন্ট। যদিও আমরা এখন আসলে গ্যাদারিং করছি, আমি নিজেও করছি অনেকগুলো জায়গাতে, মাস্ক পরতে আমরা যেহেতু অভ্যস্ত না, তাই যখন আমরা একটু পরি একটু সাফোকেশন হয়, এটা কিন্তু আমিও ফিল করি, কারণ আমি যখন চেম্বারে পড়ি আমার প্রচন্ড সাফোকেশন হয়, খারাপ লাগা শুরু করে দেয়, তো অনেক সময় আমাকে খুলে রাখতে হয়। এখন আমরা যদি 4-5 জন থাকি, আমার মানে তাহলে ডিস্টেন্সটাকে মেনটেন করতে হবে, যতটুকু সোশ্যাল গ্যাদারিং না করলেই না বা ডিস্টেন্সটা মেনটেন করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট। এবং কোনো গ্যাদারিং এ গিয়েও আনহেলদি খাবারটা না খাওয়া উচিত। ঠিক এই মুহূর্তে আমি সব থেকে বেশি এমফাসাইজ করবো ডিপ ফ্রাইড সল্টি এবং কোনো ট্রান্সফ্যাট ইনটেক যেন না করি। যাদের কার্ডিয়াক প্রবলেম এবং যাদের আগে থেকে অ্যাজমাটিক প্রবলেম আছে, তারা আসলে ভেরি ভেরি ভালনারেবল এই মুহূর্তটা। তো যারা ফুসফুসের রোগে ভুগছেন, শ্বাসকষ্টে আছেন, তারা চেষ্টা করবেন আনলেস আনটিল প্রয়োজন ছাড়া একেবারেই বের হতে না। এটা কিন্তু আবার নতুন করে আসছে, এই দুই প্রজাত মানে এই দুই রোগের জন্য বেশি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সো কার্ডিয়াক পেশেন্ট যারা আছেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস মোটামুটি ভেরিফাইড যে তাদের ভিটামিন ডি লেভেলটা ভেরি লো, সো এনি হাউ এই লেভেলটাকে ইনক্রিজ করার চেষ্টা করতে হবে। দিস ইজ ভেরি ভাইটাল থিং। এবং আমরা অনেকেই আসলে জানি না যে আমরা নিউট্রিশন নেই, কিন্তু হাউ টু অ্যাডজাস্ট নিউট্রিশন এটা অনেকেই জানে না। সিম্পলি ভিটামিন ডি অ্যাবজর্ব করার জন্য আরো যে কতগুলো মিনারেলস প্রয়োজন এটা কিন্তু অনেকে জানে না। ইনফ্যাক্ট জিঙ্ক নিচ্ছে, কিন্তু জিঙ্কও কিন্তু অ্যাবজর্পশনের জন্য অন্য জিনিস লাগে, এটা জানে না। ভিটামিন এ বডিতে কিভাবে কাজ করে, সো দেয়ার ইজ নো ওয়ে যে এটাকে বাদ দিয়ে আমরা এটা করব। এবং আমরা আজকে কিটো ডায়েট নিয়ে আলোচনা করেছি, আমি আমি যেটা দেখেছি আমার এই লকডাউনে যে পেশেন্ট গুলো আমি পেয়েছি, কিটো ডায়েটের অ্যাগেনিস্টে না, আমি মনে করি অনেক ওজন যাদের, তারা ফর দ্য টাইম বিং কিটো করে ওজন কমিয়ে আবার আপনারা ন্যাচারাল এবং হেলদি লাইফ স্টাইলে আসেন, এবং সেটা অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নেন। ইনফ্যাক্ট কিটো ডায়েট করার সময়ও যার ভিডিও দেখে করছেন, তার ভিডিও দেখে না করে তার চেম্বারে গিয়ে করেন, তার চেম্বারে গিয়ে সাজেশনটা নেন, সো দ্যাট আপনারা কানেকটিভিটিটা রাখতে পারবেন। আদারওয়াইজ কিন্তু সেখানে লস হবে, কারণ কিটো ডায়েটের একজনকেও দেখলাম তারা কেউ চেক করে না যে তাদের বডির ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা, আয়রন লেভেল ঠিক আছে কিনা। সো আমার অবজারভেশনে যেটা পেলাম, আয়রন লেভেল কমে যায়, প্রচন্ড হেয়ার ফল হয়, মেজাজ খিটখিটে হচ্ছে, তাদের স্কিনটা নষ্ট হচ্ছে, অটোমেটিক তারা ডিপ্রেশনে চলে যায়, এটা আমি অনেকগুলো মানুষকে পেয়েছি। তারপরে তাদেরকে আবার যে খাবারটা একেবারেই তারা বাদ দিয়ে দিচ্ছে, সেই খাবারটা অ্যাডজাস্ট করা বেসিক্যালি টাফ হয়ে যায়। সো লং টাইমের জন্য কোনো নির্দিষ্ট ডায়েট লং টাইম করবেন না, ডায়েট প্ল্যানও কিন্তু মেডিসিনের মতো চেঞ্জ করে করে করতে হয়, এখানেও ক্যালোরির আপ ডাউন আছে, কখনো হাই ক্যালোরি থাকে, কখনো ক্যালোরিটাকে লো করে দিতে হয়। সো একজন এক্সপার্টই আপনাকে ঠিক করে দিবে কোন সময় আপনার কোন খাবারটা আসলে বেশি দরকার, এবং ডিপেন্ডস অন ইওর রিপোর্ট, আপনার রিপোর্ট দেখে আপনাকে এটা অ্যাডজাস্ট করে দিবে। কোভিড সিচুয়েশনে চেষ্টা করবেন যতটুকু সেফ থাকা যায়, আনএথিক্যালি এমন কিছু কোনো মেডিকেশন এমন কোনো ডায়েট করবেন না যেটা আপনার জন্য আরো বেশি বিপদ হয়ে দাঁড়ায়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা করি সবসময়। ধন্যবাদ আপু। তো আমি ডক্টর হক ভাইয়ের কাছ থেকেও একটু কিছু পরামর্শ জানতে চাইবো ছোট করে, আপনার যে আপনাদের ওখানকার লাইফস্টাইলের সাথে মিলিয়ে যদি আমাদের বাংলাদেশের লাইফস্টাইলের কথাটা একটু বলেন ছোট করে, যে টিপস আকারে যে কিভাবে আমাদের চলাফেরা করা উচিত এই সময়টাতে। হ্যাঁ অবশ্যই ডক্টর নাইমা, থ্যাংক ইউ। আমি যদি খুব ছোট করে বলি, সেটা হচ্ছে যে ইমোশনাল বুস্টআপটা বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, যেটার ফল আপনারা দেখেছেন, ইমোশনালি বুস্টআপ হওয়ার কারণে আজকে করোনা মৃত্যু হার কিন্তু কমে আসছে। করোনা জাস্ট একটা ভাইরাস, এটা সব জায়গায় এখানে অ্যারোসোলাইজড হয়েছে, বাতাসে আছে, এটা সবাইকে এফেক্ট করবেই। আমরা কতটুকু ইমোশনালি স্ট্রং, আমরা কতটুকু নিজেকে ফিলিং স্ট্রং করি, দ্যাটস হাউ আওয়ার নার্ভাস সিস্টেম এবং আমার গ্ল্যান্ড গুলো কাজ করবে। তো এটার জন্য আমরা বুঝি যে ইসেসেড ভাইরাস ইজ কানা বি গন, ইজ কানা এটা যে কাউকে ধরতে পারে, লকডাউন ইজ নট এ আলটিমেট সলিউশন। আমাদেরকে ইমোশনালি বুস্টআপ থাকতে হবে যে আমাদের শরীরে ইমিউন সিস্টেম ইজ না, আমাদের শরীরে 100 trillion ব্যাকটেরিয়া ভাইরাস আছে যেগুলোকে টু ট্যাকল দিস ভাইরাস। তো এটা ইমোশনাল স্ট্রেংথ আমাদের দরকার, বাইরে যাওয়া উইথ সেফটি অ্যান্ড ইউনো স্পোর্টস করা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো দুই নম্বর যে সেকেন্ড যে কাজটা আমি বলবো সেটা হচ্ছে যে খাবার, যে আয়সা ম্যাডাম যেটা বলেছেন, আপু যেটা বলেছেন, যে খাবার দেখে খেতে হবে, অ্যাডজাস্ট করতে হবে ক্যালোরি অ্যাডজাস্ট, কার জন্য কোন খাবার দরকার, এটা আপনারা অবশ্যই পশ্চিমীর সাথে পরামর্শ করে আপনারা খাবার ডায়েট ঠিক করবেন। আর সিম্পল কথা, সবাই আমরা জানি নো প্রসেস ফুড, খাবার যখন প্রসেস করা হয় এটা খাবার থাকে না। তো এই খাবার এবং নন খাবার ডিফারেন্সটা আপনারা অন্তত করবেন, আর বাকিটা অ্যাডভান্স জিনিসগুলো আপনারা পরামর্শ করে চলবেন। দ্য ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে যে কিছু হলেই মেডিসিন খেয়ে ফেললেও এখান থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।
আমার অবশ্যই আমার একটা মেজর ডায়াগনোসিস হওয়ার পরে আমার যখন রোগ হয় অবশ্যই আমার মেডিসিন লাগবে, কিন্তু আজকে যে মাথা ব্যথা হলে প্যারাসিটামল খেয়ে ফেলবো, পেটা ব্যথা হলে অ্যামোরিস খেয়ে ফেলবো, তো হাঁটতে পারতেছি না একটু কি যেন ভিটামিন ডি খেয়ে ফেলবো, আমরা এখান থেকে বেরিয়ে আসি। মেডিসিন আমরা প্রত্যেকটা জিনিসের একটা ন্যাচারাল সলিউশন আছে, আমরা যদি না পারি তখন ডাক্তার হবে আমাদের, ডাক্তারের মেডিসিন হবে আমাদের আলটিমেট সলিউশন, কারণ প্রত্যেকটা মেডিসিনের আননোন এবং আনলিমিটেড সাইড ইফেক্ট আছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা মেডিসিন খাই, এটা আমাদের প্রত্যেকটা অর্গানকে আমাকে ড্যামেজ করতেছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে কি আপনারা আমাদের যে ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেটস যেটা বলেছিলেন যে ফুড ইজ দ্য মেডিসিন, মেডিসিন শুড বি দ্য ফুড, হেলথি ডায়েট, হেলথি লাইফ, হেলথি লাইফস্টাইল, দ্যাট শুড বি এ ট্রু মেডিসিন, এবং এগেন প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন, এটা আমরা সবাই জানি। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে আপনারা খুব সুন্দর কিছু কথা বলেছেন, কিছু ইনফরমেশন দিয়েছেন। আমি আশা করছি আমাদের আজকের এই ভার্চুয়াল ঈদ আড্ডা বিভিন্ন দেশ থেকে, অর্থাৎ আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে আমরা যারা যুক্ত ছিলাম, আমাদের এই আড্ডা থেকে আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানতে পেরেছেন, দর্শক এবং অনেক মজা পেয়েছেন। আমি দেখেছি যে অনেকেই কিন্তু আমাদের সাথে ফুল টাইম থেকে শুনেছেন এবং অনেক কথাও বলেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আমাদেরকে। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং নিয়মিত আমাদের এই পেজে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক।